বিভিন্ন পাপ থেকে আপনাকে মুক্ত করার জন্য। ওকে, সো আমি যদি একটা ভার্স আমি বলি আল কোরআন থেকে, যে কেয়ামত সম্পর্কে কি বলেছে দেখেন, যে 41 নাম্বার সুরার 47 নাম্বার কিন্তু বলা আছে যে কেয়ামতের জ্ঞান একমাত্র তারই জানা, মানে আল্লাহর কাছে জানা, এবং আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নন। তার মানে তিনি এটা গোপন রেখেছেন, এবং জিসাস ক্রাইস্ট যদি জানেনও, তিনি তো অবশ্যই বলবেন না যে কেয়ামত কালকে হবে, কেয়ামত এখনো হতে পারে, তিনি তো এটা বলবেন না। কারণ কেয়ামত হচ্ছে আপনার আমার জন্য একটা পরীক্ষা, এটা তিনি কেন মানে ফাঁস করে দেবেন, এটা তিনি কেন বলবেন? তাহলে তো আমাদের এই পৃথিবীতে আর দরকার নাই পরীক্ষা দেওয়ার, রাইট? তো আমি এটাই বলছি যে তিনি তখন মানব রূপে ছিলেন, তার ঐশ্বরিকতা বিসর্জন দিয়েছেন। এটা রেফারেন্স হচ্ছে ফিলিপিয়ান্স 2 নাম্বার অধ্যায় 7 এবং 8 নাম্বার পড়বেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ফিলিপিয়ান্স 2 নাম্বার অধ্যায় সবটা পড়বেন, অনেক অনেক ইনফরমেশন আপনারা পাবেন। এবং আপনি আরো বলেছেন যে আল্লাহ বলেছে তাওরাত বিকৃত, তাওরাতকে আপনি বিকৃত কিন্তু করেছেন। আপনি যদি আপনি যদি শুধুমাত্র ভার্সেস গুলিকে এভাবে বলে যান, আসলে সবার পড়ার সব মানে এটা আমি সুযোগ, বলেছি কিন্তু আমি আপনি দুই যদি কিছু নাম্বার কিছু আচ্ছা ঠিক আছে বর্ণনা আমি করতে বলছি চান যেটাতে আমি আপনি মনে বলছি করেন যে আপত্তিকর অথবা এটা অসামঞ্জস্য, আপনি যদি ঠিক যেমন আছে আমি অন্যভাবে বলছি ভাই বলছি বর্ণনা করছেন এভাবে যদি, কিন্তু আপনি যেভাবে রেফার করছেন এবং অনেকগুলি আয়াতকে রেফার করছেন, সেগুলি মানুষ অনেকের পড়া সম্ভব না, এতে করে আপনার এই ঠিক রেফারিং, আছে আমি আমি হ্যাঁ বলছি বলছি রেফারের কারণে অনেকে হয়তো এটা রাইট। একটু আচ্ছা আমি বলছি, তো সবগুলো রেফারেন্স তো পড়া সম্ভব না, দুই একটা আমি পড়ি, কি বলেন দুই সাগর? একটা বা একটা হলেও হবে। হ্যাঁ আচ্ছা আমি দুইটাই পড়ি। হ্যাঁ, যে তিনি যে নিজে উচ্চস্থান ছেড়ে দিয়েছেন সেটা লেখা আছে ফিলিপিয়ান্স 2 নাম্বার অধ্যায় 7 নাম্বার। অ্যাকচুয়ালি আমি এটা বলেছিলাম দেখি, কিন্তু আমি আর রিপিট করিনি। তারপর আমি আবার বলছি যে আমি আবারও বলছি ফিলিপিয়ান্স 2 নাম্বার অধ্যায় 7, নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন এবং একজন কৃত দাসের মতো হলেন, তিনি মানুষের মতো হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন। সো ইট মিনস জিসাস ক্রাইস্ট কিন্তু তার যে ডিভিনিটিটুকু সেটা তিনি বিসর্জন দিয়ে কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে তিনি এসেছেন। হ্যাঁ, তো এরকম অনেক অনেক রেফারেন্স আমি দিয়েছি, এবং আমি আরো অনেক রেফারেন্স দেখাতে পারবো। আপনারা যদি গসপেল অফ জনের আমি 1 নাম্বার থেকে আমি একটা রেফারেন্স দিচ্ছি, তিনি যে মনুষ্যরূপ ধারণ করে আসবেন সেটা কিন্তু লেখা আছে পুরাতন নিয়মে লেখা আছে। আপনি বুক অফ আইজিয়ার 9 নাম্বার অধ্যায় 6 নাম্বারটা দেখতে পারেন, পিতা যে পুত্ররূপে আসবে সেটা কিন্তু বলা হয়েছিল আইজিয়া নবীর মাধ্যমে। এবং আমি গসপেল অফ জন থেকে আমি 1 নাম্বার অধ্যায় আমি 14 নাম্বার আয়াতটি বলছি, যেখানে লেখা আছে যে বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। তো এই যে আমি এখানে বাক্য বললাম, অ্যাকচুয়ালি সাগর ভাই এখানে অনেকেই জানে না এই বাক্য যে মানুষের রূপ ধারণ করলেন এই বাক্য কে, এই বাক্যই যে জিসাস ক্রাইস্ট সেটা কিন্তু অনেকেই জানে না। এটা কিন্তু আপনি 3 নাম্বার সুরার 45 নাম্বার আয়াতে আপনি পাবেন, যেখানে আল্লাহ প্রমিস একটা প্রমিস করেছেন যে একজন আসবেন, তার যে বাণীটা, হ্যাঁ তার যে 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 ডিভাইন যে ওয়ার্ডটা, তিনি মানব রূপ ধারণ করে আসবে, সেটা কিন্তু 3 নাম্বার সুরার 45 নাম্বার আয়াতে আপনি দেখবেন। ওকে, তো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে তিনি বলেছেন তাওরাত বিকৃত, তো এটা তো একটা হাস্যকর যুক্তি হয়ে গেল ভাই। হ্যাঁ, যে আল্লাহ যদি মানে অল নোয়ার হন, হ্যাঁ সবকিছু দেখতে পান সবকিছু জানেন, তাহলে আল্লাহরই একটা মানে আগের বিধান, হ্যাঁ যদি এই আল কোরআনটা যদি আল্লাহর এক আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, হ্যাঁ তাহলে আল্লাহর আগের একটা মানে বইকে বিকৃত করে দিল মানুষ, আর আল্লাহ চেয়ে চেয়ে দেখলেন আল্লাহর মানে শক্তিটা তিনি তখন ইউজ করেন নাই কেন? হ্যাঁ, তিনি কেন এত ক্ষমতা লেস হয়ে গেলেন? তার যে ক্ষমতা ছিল সে ক্ষমতা তিনি হাইড করেছিলেন, তার সে ক্ষমতা কোথায় ছিল তখন? হ্যাঁ, তো এটা আমি কখনোই মেনে নিব না, কারণ যদি তাওরাত এবং ইঞ্জিল এবং জাবুরের সাথে যদি আল কোরআন ম্যাচ করতো, তাহলে আমি অবশ্যই মেনে নিতাম যে কোনটা মানে কারেক্ট কোনটা কারেক্ট না সেটা আমি জানতে পারতাম। বাট আমি যখন পড়েছি আমি জেনেছি যে কোরআনের যে কথাগুলো, হ্যাঁ যে বাইবেলের কথাগুলো কিন্তু এক না, ম্যাচ করছে না। তো কিভাবে ম্যাচ করছে না একটা লাইভে তো বলা সম্ভব না। তো বিভিন্ন টপিক নিয়ে আমি যখন লাইভ গুলো করি সেগুলো আমি সকলকে শোনার আমি রিকোয়েস্ট করছি, যে আপনারা যখন সেই লাইভ গুলো শুনবেন সেই লাইভের মধ্যে কিন্তু অনেক অনেক উত্তর আছে। হ্যাঁ, তো কোরআন যে বিকৃত আমি সেটার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এবং সাগর ভাই যে বললেন যে আমি শুধু রেফারেন্স দিয়ে যাই, তো আমি এখন একটা সূরা থেকে পড়বো, সেটা হচ্ছে 3 নাম্বার সূরা থেকে পড়বো, ঠিক আছে? 3 নাম্বার সূরা থেকে আমি 3 নাম্বার আয়াতে পড়ছি, যে তাওরাত এবং
যে আগে কিতাবগুলো সেটা আমি সহ আমি বলছি, আল্লাহ কি বলেছেন যে তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাব সমূহের, মানে আল্লাহ মুহাম্মদকে যে বইটা দিয়েছেন আল কোরআন নামে, সেই বইটা কিন্তু পূর্ববর্তী কিতাবে সত্যায়ন করে। বাট তাওরাত যদি বিকৃত হয়ে যায়, তাওরাত জাবুর ইঞ্জিলের মধ্যে কি লেখা আছে সেটা যদি আমি না জানি, আমি কি করে বুঝবো যে সেই বইগুলোতে কি লেখা ছিল, এবং আমি কিভাবে যে লাস্ট টেস্টামেন্ট কোরআনটাকে আমি মেনে নিব এবং মোহাম্মদকে আমার শেষ নবী বলে মেনে নিবো? ইট ইজ নট পসিবল ফর মি। এবং 4 নম্বর আয়াতে দেখেন যেখানে লেখা আছে যে নাজিল করেছেন তাওরাত ও ইঞ্জিল এই কিতাবের পূর্বে, মানে আল কোরআনের পূর্বে, এবং মানুষের হেদায়াতের জন্য, এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াত সমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন আজাব। তো আপনি যে বলছেন যে তাওরাত বিকৃত হয়ে গেছে, আল্লাহ তো বলছে যে তাওরাত জবুর তিনি নিজেই দিয়েছেন। তো তিনি তো কখনো বলেন নাই যে আমি এগুলো বিকৃত করে দিয়েছি বা আমার চোখের সামনে মানুষ বিকৃত করে দিয়েছে, আমি চুপচাপ বসেছিলাম, এই ধরনের আয়াত তো তিনি দেন নাই। তো আপনার মুখের কথা তো আমি অবশ্যই বিশ্বাস করবো না। এবং কালো পাথরের ক্ষেত্রে আমি যদি বলি, আপনি যেটা বলেছেন অনেক অনেক পয়েন্ট তিনি কিন্তু এনেছেন, তো আমি শর্ট করে বলার চেষ্টা করছি। তো মোহাম্মদ যেহেতু টাচ করেছে, হ্যাঁ সেহেতু আপনারাও টাচ করেছেন। তো তার আগে, সরি তার আগে আমি ভুলে গেছি যে কোরআন যে বিকৃত সেটার আমি এই 3 নম্বর সূরা থেকে আমি বলছি, আপনি 7 নম্বর আয়াতটা পড়েন। আমি আবারও বলছি কোরআন যে বিকৃত সেটা আল কোরআনেই কিন্তু লেখা আছে। হ্যাঁ কোরআন যে বিকৃত কোথায় লেখা আছে, দেখেন তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলো কিতাবের আসল অংশ আর অন্যগুলো রূপক। অতএব যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার ইত্যাদি ইত্যাদি কথা লেখা আছে, এটা আমি বলছি না। তো এই এই বইটার মধ্যে কিছু কিছু আছে সত্য, কিছু কিছু আছে মিথ্যা, মানে রূপকে রূপক কাহিনীতে ভরা, এটা আল্লাহ নিজে বলেছেন। এবং আরেকটা উদাহরণ দিই আমি, আমি পড়েই শোনাচ্ছি যে 43 নাম্বার, খুব সম্ভবত 41, 43 নাম্বার সুরা, 43 নাম্বার সুরার আপনি 21 নাম্বার আয়াতে দেখেন সেখানে কি লেখা আছে। সেখানে লেখা আছে যে আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি, অতঃপর তারা তাকে আঁকড়ে ধরে রেখেছে। হ্যাঁ, তো আল্লাহ কোরআনের পূর্বে কোনো কিতাবই দেননি, মানে তারও তো একটা কিতাব, জাবুর একটা কিতাব, ইঞ্জিল একটা কিতাব, রাইট? তো আল্লাহ এখানে পরিষ্কার ভাবে বলেছে আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি। আল্লাহ তো পরিষ্কার ভাবে স্বীকার করছেন, হ্যাঁ, যে এই যে কোরআনটা হচ্ছে একটা সম্পূর্ণ স্বতন্ত্র বই, যেটা আমি বারবার বলার চেষ্টা করি। তো এখন আমি আসবো কালো পাথরের ক্ষেত্রে, আপনি বলেছেন যে মোহাম্মদ এটাকে টাচ করে, এটা এটাতে কোনো গুণাগুণ নেই, এবং আপনি যখন আপনার সন্তানকে টাচ করেন বা কিস করেন সেটা আপনি ডিফারেন্ট ওয়েতে আপনি আপনি ব্যাখ্যা করেছেন। বাট আমি বলছি কালো পাথর আপনার সন্তান, হ্যাঁ, কালো পাথরকে প্রি ইসলামিক যুগেও তারা পাথরটাকে পূজা করতো, এবং অনেক অনেক ভার্স আমি দিতে পারবো। এবং মোহাম্মদ এটাকে টাচ করেছে, প্লাস মোহাম্মদ নিজেই কিন্তু কাবা শরীফের যে দেয়ালে কিন্তু 605 শতাব্দীতে তিনি নিজেই কিন্তু মানে কাবা শরীফে কালো পাথরটা তিনি প্রতিষ্ঠিত করেছেন, বসিয়েছেন। এবং এই পাথরটা, কালো পাথরটা কিন্তু, হ্যাঁ, এই যে আপনারা আমার হাতে যে পাথরের টুকরো গুলো দেখছেন, হ্যাঁ, সেটা কিন্তু আগে কালো ছিল না, সাদা ছিল। তো তারা মনে করে যে এই পাথরটা একটা, আমার হাতে যদি টুকরো আছে এটি একটা পাথর ছিল, এবং এটা হচ্ছে জান্নাতি পাথর, এটা একদম ধবধবে সাদা ছিল, এবং আল্লাহ অবশ্যই জান্নাত থেকে পাঠাইছেন, কারণ ওখানে তো আমাদের কারো অ্যাক্সেস নাই। পরে আদম সন্তান টাচ করতে করতে তাদের পাপের জন্য এটি পরবর্তীতে কালো হয়ে গেছে, হ্যাঁ, সাদা থেকে কালো হয়ে গেছে। তো সাদা থেকে যদি কালো হয় তার কারণ হচ্ছে যে মানব সন্তান এটাকে টাচ করেছে, টাচ করতে করতে তাদের পাপটা মোচন হয়েছে। আবার আমি অনেক যে ইসলামিক স্কলাররা মানে তাদের মুখে আমি বলতে শুনেছি যে যখন বিচার হবে কিয়ামতের দিনে নাকি কালো পাথরের চোখ মুখ হাত পা গজাবে, এবং সেই পাথরও নাকি আপনার হয়ে সাক্ষী দিবে। সো ইটস ভেরি ফানি। সো আমি আরেকটা কথা বলতে চাই, এই কালো পাথরের ব্যাপারে আপনি কি মানে শুনে বলছেন নাকি মানে শুনে শুনে কোনো কোনো কিছুর উপরে আসলে তর্ক করে টাইম নষ্ট হবে? আপনি স্পেসিফিকলি হাদিস এবং কোরআনের আলোকে আপনাকে বলতে হবে, এবং সেখানে অবশ্যই এখানে আয়াত আছে, সবকিছু আলোকে বলছি। আমি শোনা কথার উপরে কোনো ধরনের তর্ক বা ডিবেট আমরা, উনি তো বলেছেন, এখন আমি যদি এটা উত্তর না দিই তাহলে উনি বলবেন যে আমার, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি বলেছেন না, অনেক জায়গায় শুনেছেন, সেই ধরনের শোনা কথা নিয়ে আমরা আসলে আলোচনা করব, ঠিক আছে? সেই ধরনের উনি তো শোনা কথা নিয়ে উনি কালো পাথরটা টাচ করেন, মোহাম্মদ করেছে বলেই তো মোহাম্মদের কাজটা শুনে না, উনি হাদিসের আলোকে বলেছেন, রাইট? জি,
সেটাও তো শোনা কথা। আমি এখন কোরআন থেকে একটা উদাহরণ দিচ্ছি, 37 নাম্বার সূরা 95-ই দেখেন, যেখানে লেখা আছে যে তোমরা স্বহস্তে নির্মিত পাথরের পূজা কেন করো, যখন ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বলেছিল যে তোমরা পাথরের পূজা করো না। এই ধরনের পাথরের পূজা আগে করা হতো, আমি কিন্তু দ্রুত বলার চেষ্টা করছি। হ্যাঁ, এবং আরো তিনি কি বলেছেন 96 নাম্বার ভার্সে, যে প্রকৃতপক্ষে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরি করো তাও সবকিছু, তো তোমরা পাথরের পূজা করো না। এবং আমি যদি বাইবেল থেকে বলি, হ্যাঁ এখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে পাথর পূজা নিষিদ্ধ, পাথরের টাচ করা, পাথর উপাসনা করা, পাথরকে কিস করা নিষিদ্ধ। যেমন আমি তাওরাত থেকে উদাহরণ দিই, ডিউটারনমি 16 নাম্বার অধ্যায় 22-এ লেখা আছে যে মূর্তি পূজার জন্য তোমরা কোনো বিশেষ পাথর স্থাপন করবে না, প্রভু তোমাদের ঈশ্বর জিনিসগুলোকে ঘৃণা করে। আপনি দেখেন এক্সোডাস 34 নাম্বার অধ্যায় 13 নাম্বার ভার্সে লেখা আছে যে তাদের বেদি মানে উপাসনার স্থানগুলো ধ্বংস করো, যে পাথরকে তারা পূজা করে সেটাও ভাঙো। এবং প্রি ইসলামিক যুগে কিন্তু পাথর, এই পাথরের পূজা অনেক অনেক হতো, যেটা আপনি নতুন নিয়মে পাবেন বুক অফ অ্যাক্টস 19 নাম্বার অধ্যায় 35-এ লেখা আছে যে এফিসিয়দের শহরে যে ডায়না নামে একজন মহাদেবী ছিল এবং তার একটা মন্দির ছিল, সেই মন্দিরে একটা পাথর টুক করে জান্নাত থেকে পড়েছিল এবং সেই পাথরটাকে তারা পবিত্র পাথর বলে টাচ করতো, কিস করতো এবং সেটার মানে সেটার কাছে তারা উপাসনা করতো। তো এই পাথর টাচ করা বা পাথরকে কিস করা এটা কিন্তু কোনো নতুন কিছু না, ইসলাম আসার আগে কিন্তু এটা ছিল। এবং আল্লাহ যদি নতুন টেস্টামেন্ট দিয়েই থাকে, লাস্ট টেস্টামেন্ট দিয়েই থাকে, তো সেখানে কেন তিনি আবার এই পাথরের প্রচলনটা রাখবেন? হ্যাঁ, যেটা তিনি নিজেই বলেছেন যে তোমরা আমাকে ব্যতীত অন্য কারোর মানে উপাসনা করো না। এবং আমি একটা উদাহরণ দিব, আপনি দেখেন যে বাইবেলের আমি যত শুনেছি উনি হাদিস উল্লেখ করে কিন্তু বলেছেন যে লাঠি দিয়ে বলেছে আমি তোমাকে, লাঠি তুলে বলেছে আমি তোমাকে কিন্তু পুজো করছি না, আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওখানে না না আপনাকে চুমু খেয়েছেন বলে আমি চুমু খাচ্ছি। সুতরাং ওখানে উপাসনা বা কোনো কোরআনের কোথাও এই ধরনের কোন ধরনের আমি তর্ক করছি না, উনি এটা বলেছেন, কারণ আমরা এটা নিয়ে যদি বিতর্ক করতে যাই আমাদের আরো অনেক শেষ করতে যাচ্ছি, নতুন আরেকটা এটা নিয়ে আমি 1 ঘন্টা কথা বলতে পারবো, বাট আমারও সময় নেই। হ্যাঁ, আপনি যখন টাচ করবেন আপনার পাপ মোচনের জন্য আপনি করবেন, আপনার বিশ্বাসটা আসবে, হ্যাঁ আপনার সেই বিশ্বাসটা নিয়ে কিন্তু আপনি টাচ করবেন। আমি যখন আমার আব্বাকে, হ্যাঁ হজে পাঠিয়েছি, কেন পাঠিয়েছি, আমার আব্বা বলতো কি যে আমার খুব শখ আমি কালো পাথরে গিয়ে টাচ করবো। প্রত্যেকটা মুসলমানের মনের মধ্যে কিন্তু কালো পাথরটা আছে, আমার মতো না না কালো, এটা মানুষের মানুষের পারসেপশন ভিন্ন হতে পারে, কিন্তু নাইমা সরকার আমার কথা হলো যে কোরআন এবং হাদিসে কি বলেছে আপনি সেটা অনেক ধরনের, আমরা ওই ধরনের কোনো কিছু নিয়ে আমরা কোনোভাবে আনতে চাই না। জি আচ্ছা ঠিক আছে, এই এই এটা এই চ্যাপ্টার আমি শেষ করছি, যেহেতু আমি রেফারেন্স দিয়েছি, আমি যেহেতু দ্রুত বলছি। হ্যাঁ, তো আদি পাপের কথা বলছেন, সেটা নিয়ে আমার একটু অনেক বড় করে বলার আছে, অ্যাটলিস্ট আমার 10 মিনিট লাগবে, সেটা আমি পরে বলবো। হ্যাঁ, তো আমরা কিন্তু অনুষ্ঠান 2 ঘন্টার কাছাকাছি চলে আসছি, আমি আপনাকে তাহলে এরপরে আসছি, এরপরে টার্নটা শেষ টার্ন হবে, আপনি একটু দয়া করে মাথায় রাখবেন। হ্যাঁ, আমি এত দ্রুত আমি আমি কিভাবে বলবো, কারণ ওনা তো অনেকগুলো, না না আমরা আসছি পরের টার্নে আসছি, আপনি অনেকগুলো ইয়ে বলেছেন, এখন নতুন কোনো প্রশ্ন আছে না, আপনার নতুন কোনো প্রশ্ন আছে কিনা, আমি স্পেসিফিক কোনো প্রশ্ন না, মানুষ কিন্তু বিভ্রান্ত না, ডেফিনেটলি আপনি বলবেন আজকে পাপী বলেছেন, আপনি সূরা 19 নাম্বার, সূরা 19 নাম্বার আয়াতে লেখা আছে যে ফেরেশতা মরিয়মের কাছে বলেছে যে তোমাকে এক পবিত্র পুত্রের মানে কথা আমি বলে যাচ্ছি, তো যেখানে আল কোরআনে জিসাস ক্রাইস্টকে হ্যাঁ পবিত্র বলা হয়েছে, তিনি সেখানে পাপী বলার কে? আমি আবারও বলছি 19 নাম্বার আয়াতে আপনারা দেখবেন। হ্যাঁ, এবং আপনি যে জান্নাতে যাবেন সেরকম কোন শিওরিটি আল কোরআন আপনাকে দেয়নি, বা জিসাস ক্রাইস্ট কে মুখে স্বীকার করলে এবং তাকে বিশ্বাস করার মাধ্যমেই যে আপনি স্বর্গে যেতে পারেন সেইটার কিন্তু গ্যারান্টি আছে। আপনি যদি রেফারেন্স চান আমি দিতে পারবো, বাট এটা সাগর ভাইয়ের ইচ্ছা, আপনি যদি বলেন আমি দিব। হ্যাঁ, আপনি এলাইজা নবীর কথা বলেছেন যে তিনিও চলে গেছেন স্বর্গে, এলাইজা নবী এসে তিনি কখনো বলেন নাই যে আমি ঈশ্বর আমার উপাসনা করো, হ্যাঁ এরকম কথা কিন্তু বলে নাই। বাট জিসাস ক্রাইস্ট যে তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, আপনি বুক অফ রেভলিউশন পড়েন, কলসিয়ান্স 1 নম্বর অধ্যায়ের আপনি 16 নাম্বার পড়েন এবং প্রথম ভার্সি পড়েন, আদি পুস্তক 1 নম্বর অধ্যায় 1 নম্বর পড়েন, বিভিন্ন জায়গায় লেখা আছে যে তিনি হচ্ছেন আপনার আমার সৃষ্টিকর্তা। এবং আমি কোরআন থেকে আমি প্রমাণ করার চেষ্টা করব যে জিসাস ক্রাইস্ট যে আপনার আমার সৃষ্টিকর্তা, এবং আপনার যে আল কোরআনের যে আল্লাহ, তিনি যে পেগান পৌত্তলিক, হ্যাঁ সেটা আমি প্রমাণ করার চেষ্টা করব। আপনি যদি 89 নাম্বার সূরার আপনি 21 নাম্বার আয়াতটি পড়েন, সেখানে লেখা আছে যে যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে, কিয়ামতের আগের কথা বলা হচ্ছে, 22 নাম্বারটি পড়েন এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধ ভাবে উপস্থিত হবেন। হ্যাঁ, তো আমরা কি জানি যে জিসাস ক্রাইস্ট কিন্তু তার ফেরেশতাদের নিয়ে আসবেন, পালনকর্তা এবং ফেরেশতাগণ
সারিবদ্ধ ভাবে উপস্থিত হবেন কেন আপনার বিচার করার জন্য। যেটা আমি একটা উদাহরণ দিব, যে ম্যাথিউ 16 নম্বর অধ্যায়ে আপনি 27 নম্বরে যান, যে মানব পুত্র যখন তার স্বর্গদূতদের সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় আসবেন, পিতা যখন আসছেন তার ফেরেশতাদের নিয়ে, তখন তিনি প্রত্যেক লোককে তার কাজ অনুসারে প্রতিদান দেবেন। এবং 1 থেসালোনিয়াস 4 নম্বর অধ্যায় 16-তে স্পষ্ট ভাবে লেখা আছে যে জিসাস ক্রাইস্ট স্বর্গ থেকে আসছেন এবং তাকে কিন্তু গড বলা হয়েছে, GOD, একদম পরিষ্কার ভাষায় লেখা আছে, তিনি হচ্ছে আপনাদের আপনার আমার সকলে ঈশ্বর। হ্যাঁ, এই আল কোরআনের আল্লাহ কিন্তু কেউ না, এবং আল কোরআনের আল্লাহকে আমি শুধু একটা ভার্স দিব, আল্লাহ চুলি কে, আল্লাহ হচ্ছে বুক অফ রেভলিউশন, পবিত্র বাইবেলে বিভিন্ন আয়াত আছে, আল্লাহ হলেন সেই বিরাট নাগ যাকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। হ্যাঁ, এই বিরাট নাগ হলো সেই পুরাতন নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, সে সমগ্র জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যায়, সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তো আদমের মানে ঘটনার আগেও যে একটা যুদ্ধ বেঁধেছিল মিকাইলের সাথে, হ্যাঁ, যে লুসিফারের যে একটা যুদ্ধ বেঁধেছিল, সেই নাককে কিন্তু শয়তান বলা হচ্ছে রূপক অর্থে, এবং আল্লাহ যে শয়তান সেটা কিন্তু রেভলিউশন 12 নম্বর অধ্যায়ের আপনি 9 নম্বর দেখেন, এবং এটা প্রত্যেকটা মুসলমানের একটা চিহ্ন থাকবে। আপনার যে প্রত্যেকটা মানুষ যে অ্যান্টি ক্রাইস্ট, যে এই যে মুসলিমরা হিন্দুরা আপনারা যে অ্যান্টি ক্রাইস্ট, সেটার চিহ্ন হিসেবে আপনাদের কপালে একটা সেজদার চিহ্ন থাকবে, সেটা হচ্ছে এই একটা পশুর চিহ্ন থাকবে, যেটা আমরা বলি মার্ক অফ দা বিস্ট, সেটা রেফারেন্স আপনি রেভলিউশন আপনি 19 নম্বর অধ্যায় 20 নম্বরটা নিতে পারেন, এবং রেভলিউশন 13 নম্বর অধ্যায় 16 নম্বর নিতে পারেন, যেখানে দেখা যাবে যে সেই পশুর যে উপাসনা করবে, মানে সেই শয়তানের যে উপাসনা করবে, মানে যারা সেজদা করবে সেই শয়তানের নামে আল্লাহর নামে, প্রত্যেকের যে কপালে একটা করে সেজদার চিহ্ন থাকবে, এটা হচ্ছে একটা প্রমাণ। এবং অনেকে ডান হাতও এই চিহ্নটা থাকতে পারে। আমি শুধু একটা একটা রেফারেন্স দিচ্ছি, যে রেভলিউশন 13 নম্বর অর্থাৎ 16 নম্বর কি লেখা আছে, এই পশু বা ফলস গড কি করবে, কি ক্ষুদ্র কি মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও কৃতদাস, সকলকে তাদের ডান হাতে বা কপালে এক বিশেষ চিহ্নের মানে সেজদার যে একটা দাগ থাকে ছাপ দিতে বাধ্য করলো। এই যে মুসলিমরা নামাজ পড়ে, আমি স্পেসিফিকলি মুসলিমদের ক্ষেত্রে বলছি, এই যে নামাজ পড়তে পড়তে দেখবেন যে একদম কপালে কালো করে ফেলে, সেটাই হচ্ছে একটা সেজদার চিহ্ন। এবং মোহাম্মদকে কি বলা হয়েছে, মোহাম্মদকে কিন্তু পাপ পুরুষ বলা হয়েছে, অনেক অনেক রেফারেন্স আমি দিতে পারবো, আমি একটা দিচ্ছি যে 2 থেসালোনিয়াস 2 নম্বর অর্থাৎ 3-এ লেখা আছে, হ্যাঁ, যে দেখো কেউ যেন তোমাদের এ বিষয়ে কোনো ভাবে প্রতারিত করতে না পারে, সেই দিন আসার আগে মানে কিয়ামত আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে, সেই পাপ পুরুষ মানে মোহাম্মদকে বলা হয়েছে, সেই পাপ পুরুষ ধ্বংস হওয়ার যা ভাগ্যে লেখা আছে সে প্রকাশিত না হপন্ত সেদিন আসবে না, সে কিয়ামত কিন্তু আসবে না, এবং সে এসে কি করবে, জিসাস ক্রাইস্ট যে আপনার আমার জন্য মুক্তি এনে দিয়েছে সেটাও কিন্তু সে অস্বীকার করবে, যেটা 2 পিটার 2 নম্বর অধ্যায় 1 নম্বরে লেখা আছে। এরকম আমি ভুরি ভুরি আমি রেফারেন্স দিতে পারবো, যেগুলো আমার শেষ হবে না। ওকে, এবং কোরবানির কথা বলেছেন, কোরবানি আপনারা করছেন, কোরবানিটা আপনারা কার উদ্দেশ্যে করছেন, যেখানে জিসাস ক্রাইস্ট অলরেডি আপনার আমার জন্য কোরবানি করে গেছেন, সেখানে তো কোরবানির আর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমি যদি খাতাটা খুঁজে পাই, আমি আমি এখানেই রেখেছিলাম আসলে, আমরা এরপরের বার আপনি প্রস্তুত করুন, এরপরে আপনার ওই প্রসঙ্গে আবারও যাব প্রয়োজনে একটুর জন্য, এরপরে টার্নটা আমি ক্রস ডিবেটের সুযোগ রাখবো, ক্রস ডিবেটের সুযোগ রাখবো, লাস্ট টার্ন যেখানে আপনারা একে অপরকে ছোট ছোট প্রশ্ন আকারে এবং সাথে সাথে জবাবও দিতে পারবেন। কোরবানিটা পেয়েছি আমি, জাস্ট 1 মিনিট শেষ করে দিব, যেহেতু তিনি কোরবানি বলেছেন এবং অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমার দেওয়া হয় নাই। জি জি, বলুন বলুন। হ্যাঁ, তো শুধু কোরবানিটা বলি, যে আমি শুধু রেফারেন্সটা দিব, যেহেতু বলার সময় নাই, আপনারা চেক করে নেবেন, যে আমি এখন আল কোরআন থেকে দিচ্ছি 108 নম্বর সুরার আপনি 2 নম্বর দেখবেন, 6 নম্বর সুরার 162 দেখবেন, এবং 22 নম্বর সুরার 34 দেখবেন। হ্যাঁ, যেখানে কোরবানির কথা বলা হয়েছে, এবং আরো বলা হয়েছে যে যদিও কোরবানি আপনারা দিচ্ছেন এগুলোর মাংস বা এগুলোর মানে কোনো কিছুই, হ্যাঁ আমি আমি বলেই শুনাই, সরি, যে 22 নম্বর সুরার 37 কি লেখা আছে, এগুলোর গোস্ত রক্ত আল্লাহর কাছে কিন্তু পৌঁছায় না। এবং 22 নম্বর সুরার 34 নম্বর আর কি খুব ইম্পর্টেন্ট, যে আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি। তো তাওরাতে যে কোরবানির সিস্টেম ছিল এটা কিন্তু আল্লাহ নিজেই স্বীকার করেছেন এখানে, কারণ তাওরাতেই কিন্তু মেইন জিনিসটা ছিল পশু কোরবানি পাপ মোচনের জন্য। ওকে, বাট আপনি দেখেন বাইবেল কি বলে, রোমান 3 নম্বর অধ্যায় আপনি যদি 25-এ যান, সেখানে বলা হচ্ছে যে ঈশ্বর যিশুকে উৎসর্গীকৃত বলি রূপে আমাদের কাছে দিলেন, যেন যারা তাকে বিশ্বাস করে বিশ্বাসের মাধ্যমে তাদের পাপ সকল ক্ষমা হয়। হ্যাঁ, এবং আরো দেখেন যে হিব্রু 10 নম্বর অধ্যায় 10 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, যে ক্রাইস্ট মানে জিসাস ক্রাইস্ট বা ঈসা তার দেহ একেবারে, তার দেহটা তিনি চিরকালের জন্য একেবারে উৎসর্গ করেছেন, কোরবানি করেছেন, যাতে আমরা চিরকালের জন্য পবিত্র হই। আর ক্রাইস্ট কি করলেন, যে পাপের জন্য একটা বলিদান উৎসর্গ করলেন যা সকল সময়ের জন্য যথেষ্ট। এখানে কিন্তু কোরবানি আপনাকে আমি এই মুহূর্তে প্রায় 20 মিনিট সময় দিচ্ছি, বলে নাই যে কোরবানি
প্রায় 20 মিনিট বলছেন, আমি আপনাকে, হ্যাঁ ভাই, আর একটা 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 হ্যাঁ তো তাই একবার যখন সেই সব পাপ ক্ষমা করা হলো, তখন পাপের জন্য কোনো কুরবানি করার প্রয়োজন নেই, যেটা লেখা আছে হিব্রু 10:18। হ্যাঁ, এবং আল্লাহ কিন্তু এখন কোরবানি সিস্টেমটা চালু রেখেছেন, যেখানে কোরবানি সিস্টেম রহিত হয়ে গেছে সেখানে মুসলিম জাতিরা কার উদ্দেশ্যে কোরবানি টুকু দিচ্ছে, তো সেটা আমি প্রশ্ন রেখে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রাহুল সাহেবকে 20 মিনিট থাকবে দূরের কথা, 15 মিনিট সময় দেয়নি বা 10 মিনিট, হ্যাঁ ডেফিনেটলি আমি আপনার কাছে আবার লাস্ট 5 মিনিট করে, নাইমা জাস্ট রিমেম্বার ফর দা 5 মিনিট আই উইল কাম এন্ড দ্যাট উইল বি দা এন্ডিং পার্ট অফ দিস শো টুডেস শো, so remember and just তাহলে আমি ওনার প্রশ্নের উত্তর দেব না, আমি আমার মতো করে বলবো, কারণ আমার না না আপনি হ্যাঁ প্রশ্ন উত্তর রাখবেন ওখানে, কোনো ধরনের আমরা লাস্ট এই পার্টটাতে নতুন কোনো প্রশ্নের উদ্ভাবন করব না, যাতে উনি আবার দেওয়ার না সুযোগ পেয়ে আমি এভাবে কোনো ধরনের প্রশ্ন রেখে আমি অনুসরণ আমি দাদজাল বিষয়ে একটা প্রশ্ন করেছিলাম, যে দাদজাল বিষয়ে আমাকে একটা, আমরা আসছি সেটার জন্য আপনার কাছে আবারো আসছি, আপনার কাছে আসছি ডেফিনেটলি, নতুন কোনো প্রশ্ন রেখে আমি অনুষ্ঠান শেষ করব। একটাই প্রশ্ন ভাই, দাদজালের একটা ডেফিনেশন ওনাকে দিতে বলেন আল কোরআন থেকে, যে আপনার কাছে আসছি, তারপর তখন আপনারা একটু ক্রস ডিবেটও করতে পারবেন, সাথে সাথে আপনারা প্রশ্ন উত্তর নিজেরাই দিতে পারবেন একজনের পর আরেকজন। জনাব রাহুল আপনি বলবেন, দয়া করে দর্শক আপনারা অবশ্যই অনুষ্ঠানকে শেয়ার করবেন এবং আমার এই পেজটিকে আপনারা লাইক দিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন, এবং আমাদের যে যারা এখন ইউটিউব দেখছেন সেখানে সাবস্ক্রাইব করবে করে, এবং ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করবেন, সেখানে বেল আইকনটিকে আপনারা ক্লিক করে আমার সাথে থাকার চেষ্টা করবেন সবসময়। ব্রাদার রাহুল, জি সাগর ভাই, আলহামদুলিল্লাহ। তো সাগর, আর কয়টা ট্রাম ঘুরবে একটু আমাকে যদি বলতেন। এরপর আমি আবারও যাচ্ছি 5 মিনিট করে লাস্ট, এবারের পর আপনারা এখন বলবেন, আপনি 10 15 মিনিট বলবেন, এরপর আরেকবার যাব। জি, কনক্লুশন রিমার্ক আসবে তাই তো? জি, আচ্ছা ঠিক আছে, উনি যেটা দিয়ে শেষ করছেন সেটা দিয়ে শুরু করি। তার আগে আমি একটা কবিতা বলি, দূর থেকে দেখলাম কলিজাটা বড় শক্ত, কাছে এসে দেখলাম নেই এক ফোঁটাও রক্ত। মানে তার অনেক ভিডিওগুলো দেখেছিলাম, দেখে মনে হচ্ছিল কি না কি। তো আমি এসে আমি খুবই দুঃখিত যে এই আলোচনা করার জন্য আমাকে আসতে হয়েছে। তারপরে যাই হোক, তিনি বলছেন দাজ্জালের ডেফিনেশন কোরআন থেকে দিতে। আমাদের থিওলজি এটা খ্রিস্টানরা ঠিক করে দিবে না, মুসলিমের থিওলজি মুসলিমরা ঠিক করবে। আমাদের থিওলজি কোরআন এবং হাদিস, কোরআন হাদিস সহিহ বুখারী কিতাবুল ফিতান, স্পষ্ট একাধিক হাদিস আছে যে দাজ্জালের তার কেমন দেখতে হবে, কোথা থেকে উঠবে, খোরসান থেকে উঠবে, ডিটেলস হাদিসে আছে। কোরআনের দাজ্জালের কথা নেই, ধরে নিলাম কোরআনের দাজ্জালের কথা নেই, কিন্তু মুসলিমদের থিওলজি কি? কোরআন এবং হাদিস, আমরা দুটো থেকে দলিল দিতে পারবো। আমাদের থিওলজি কি? এটা খ্রিস্টানদেরকে ঠিক করে নিতে হবে, আজীব ব্যাপার। মানে উনি প্রমাণ করতে চাইছে দেখো দাজ্জালের কথা কোরআনে নেই, তো নেই তো কি হচ্ছে? আমরা তো বলছি নেই, হাদিসে আছে। মুসলিমের দুটো, আতি উল্লাহ আতি রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুল অনুসরণ করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, এ ব্যতীত অন্য কিছু করো না, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। তো মুসলিমরা কোরআন দুটো থেকে দিবে, আপনাকে হাজার হাজার হাদিস দিয়ে দেবো, বুখারী মুসলিম আমাদের তিরমিজি ইবনে মাজাহ, শুধু কিতাবুল ফিতান অধ্যায় চলে যান, কিয়ামতের আলামত অধ্যায়, বড় আলামত অধ্যায়, দাজ্জালের পুরো সূরা বর্ণনা আছে। টাইম পাস করতে আমি এখানে আসিনি, আমি এসেছি এখানে বিতর্ক করতে, কিন্তু এত দুর্বল প্রশ্ন করলে আমি খুব হাসি পাচ্ছে। তো তারপরে যাই হোক, তিনি তারপরে বলেছেন যে আল্লাহ কোথাও কি বলেছে কাউকে অনন্ত জীবন দিবে, একাধিক কোরআনে আয়াত আছে, সূরা বাকারা 1977, সূরা মাইদা 1, সূরা আনফাল 1:26, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ রাসূল, আল্লাহর অনুগত্য করো, রাসূল অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু বলছে তোমাদেরকে আমি জান্নাত দেবো, জান্নাতের অজস্র, যারাই বলেছে যারা ইমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু আমালি সালেহা, যারা বিশ্বাস করেছে নেক আমল করেছে তারা জন্য সুসংবাদ, সূরা মাইদা 1:26, অনেক জায়গাতে আছে। গোটা কোরআনটাই শুরু হচ্ছে এটা দিয়ে। যাই হোক, এটা কেন যে প্রশ্ন করলো বুঝতে পারলাম না, অনন্ত জীবন কে দিবে, আল্লাহ কোরআন মাজিদে একাধিক আয়াত আছে। তারপরে যাই হোক, তিনি বলেছেন যে মার্কেট, যে আমি বলেছিলাম যিশু যে সর্বজনী ইউনিভার্সাল, যে তার গসপেল সব প্রচার করো, উনি বললেন তার কাছে নাকি যে বাইবেল গুলো আছে ওগুলোতে আছে, ওগুলোতে আছে, কোন তাতে নাই না কেমন নাই। আমার দাবি যিশু যে সব জায়গাতে বাইবেল প্রচার করতে বলেছে একথা বাইবেলে নেই, এটা পরে সংযোজন করা। আমি তখন তথ্য দিয়েছিলাম, উনি তখন বলছে তার কাছে নাকি নেই। দেখেন এই বাইবেল তো আমার না, এটা হচ্ছে গুড নিউজ বাইবেল, দেখতে পাচ্ছেন গুড নিউজ বাইবেল। ফ্রন্ট ক্যামেরা করা যায় কিনা, কেননা আমি দেখি ফ্রন্ট ক্যামেরা করা যায় কিনা। আচ্ছা ফ্রন্ট ক্যামেরা করা যাচ্ছে কিনা আমি একটু চেক করছি। আচ্ছা দেখছেন গুড নিউজ বাইবেল, এটা আমার ঘরে ছাপানো, BSI থেকে ছাপা। দেখেন মার্কেট কি লেখা আছে, দেখেন মার্কেট 15 দেখেন অ্যান ওল্ড এন্ডিং দা গসপেল, কোথায় 8 নম্বর ভার্সে শেষ হয়ে গেল। এখানে নিচে টিকা দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা, দেখে নেবেন। গুড নিউজ বাইবেল বলছে মার্কের 16 অধ্যায় 8 ভার্সে শেষ হয়ে গেছে,
নয়টা এখানে নতুন ভাবে নিয়ে এসেছে, মানে এই ভার্স গুলো ছিল না, যেটা এখানে বলছে এটা এন্ড হয়ে গেছে, আতে শেষ হয়ে গেছে, এটা পরে সংযোজন করা হয়েছে বলে রেখে দিয়েছে, একটা গেল। দুই নম্বর দেখাচ্ছি আমি, যেটা দেখাবো সেটা হচ্ছে মূল গ্রিক ভাষায় বাইবেল, এটা হচ্ছে হিব্রু অ্যান্ড গ্রিক। দেখেন গ্রিক নিউ টেস্টামেন্ট দেখতে পাচ্ছেন কিনা, দেখেন এখানে মার্কের কি লেখা আছে, দেখেন যে ক্যাটা মার্কান মারখুজ মারখুজ, এখানে দেখেন গ্রিকে লেখা আছে, এখানে নয় ভার্স থেকে দেখেন ডবল ইনভার্টেড মানে ডবল ব্র্যাকেটের মধ্যে আছে এবং নিচে লিখে দিয়েছে এটা মূল যে টেস্ট, সে টেস্টের মধ্যে এই ভাষটা নাই। দেখেন বাইবেল নিজেই বলছে, বাইবেলে গ্রিক মানে অ্যাডিশন বলছে নেই। আমার কাছে, আমি আরো হাজার হাজার প্রমাণ দেখাতে পারবো, আমার কাছে কয়েকশো ম্যানুস্ক্রিপ্ট, আমি আপনাকে ম্যানুস্ক্রিপ্ট শুদ্ধ দেখাতে পারবো যেখানে এই ভাষটা ছিল না। আমি এখানে দেখাচ্ছিলাম কোডেক্স সিনাইটিকাস, কোডেক্স সিনাইটিকাস খ্রিস্টানদের জগতের মধ্যে সবচেয়ে এই কোডেক্সটা বেশি গ্রহণযোগ্য, এখানে মার্কের ১৬ অধ্যায় ৮ শেষ, তারপরে নেই। তখন নাইমা সরকার যদি কোনো বাংলা পড়ে, এটা তো আমি, তিনি যদি তার কাছে যদি কোনো বাইবেলের সংগ্রহ না থাকে তো আমি কি করতে পারি, আমার যে গ্রিক সংগ্রহ আছে, ম্যানুস্ক্রিপ্ট সংগ্রহ আছে, আমি এখান থেকে দেখিয়ে দিলাম। দুই নম্বর পয়েন্ট, তিনি আরো কিছু বলেছে আমি দেখি, নোট করেছে, আসলে অনেকগুলো প্রশ্ন তিনি করে ফেলেছেন। তার মানে সাগর ভাই, এখান থেকে প্রমাণিত কি হলো যে নাইমার বাইবেলের ১০খানা ভার্স অতিরিক্ত আছে যেটা আমার বাইবেলে নেই, তার মানে বাইবেল আবারও বিকৃত প্রমাণ হলো। এই গ্রন্থকে তারা মানে ঈশ্বরের বাণী বিশ্বাস করছে, আজিব ব্যাপার। স্টিল নয়, এখনই প্রমাণ হয়ে গেল, উনি বলছেন তারটাতে আছে, আমারটাতে বলছে এটা বাতিল, ম্যানুস্ক্রিপ্টে নেই, তার মানে বাইবেল তো বিকৃত, আবার প্রমাণ হলো কোরআনের দরকার নেই, বাইবেল থেকে দেখতে পাচ্ছেন যে বাইবেল বিকৃত। তারপরে দেখেন তিনি বলছেন যে হ্যাঁ কিয়ামত কখন হবে এটা যিশু ইচ্ছাকৃত বলেনি, কেন কোরআন থেকে তিনি দলিল দিচ্ছেন যে কিয়ামতের সময় কে বলতে পারে না। আমরা তো সেটাই বলছি, কোনো নবীর দ্বারা বলা সম্ভব না যে কিয়ামতের নির্দিষ্ট দিন বলে দেওয়া, তার জন্য আমরা বলছি যিশু তো নবী ছিল, তাদের যিশুকে মার্কের ১৩ অধ্যায় ৩২ অধ্যায় বাইবেল যখন প্রশ্ন করে সাহাবিরা কিয়ামত কখন হবে, তিনি হচ্ছে আমি জানি না, ঈশ্বর জানে। তার মানে বোঝা যাচ্ছে গড এবং জিজাসের মধ্যে পার্থক্য আছে, কিসের পার্থক্য, তার জ্ঞানের দিকে পার্থক্য, যে না যিশু অন্তত কিয়ামত সম্পর্কে জানে না। যিশু যদি ঈশ্বর হতেন, যিশু যদি পিতা হতেন, উনি যদি পুত্র হতেন, তিনি বলতে পারতেন। আজ ব্যাপার, ধরুন আমি হচ্ছে আমার স্ত্রী, আমি স্বামী, আমার ছেলের হচ্ছে আমি বাবা, এখন আমি বাবা হিসেবে যে কথা, আপনি ধরুন আমাকে একটা কথা বললেন যে রাহুল ভাই কালকে ৯টার দিকে আমাদের বিতর্ক হবে, আপনি বললেন, তো আমি তো বাবা হিসেবেও জানি আমার ছেলের, আমার স্ত্রীর স্বামী হিসেবেও জানি, কিন্তু যিশু যদি তিনি ঈশ্বর হবেন, তিনি মানুষ হবেন, তো তিনি কি আমার সম্পর্কে জানবেন না, হয় কি হবে? আনলজিক্যাল, এটা লজিক্যাল ফেলাসি, কেউ এটা যুক্তিবাদীকে বিশ্বাসই করতে পারে না, বাতিল এই কথাটা। তারপরে তিনি বলছে দেখেন মানুষের রূপে জন্ম নিলেন, এটা ফিলিপিও থেকে বলছেন যে ঈশ্বর তিনি মানব রূপে পৃথিবীতে আসলেন, দাস রূপে, কে বলছে, বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে বলছে ফিলিপিও। ভাই আপনারা জানেন না, হয়তো অনেকে বাইবেল সম্পর্কে জানেন না, আসলে ফিলিপিও কি জানেন, সেন্ট পল একটা চিঠি লিখেছিল, একটা চিঠি লিখে ফিলিপিয়ানদের মধ্যে দিয়েছিল, ওই চিঠির অংশটা বাইবেলে ঢুকেছে। এটা কি যিশুর কথা, না, কার কথা, সেন্ট পলের কথা। সেন্ট পলকে আমি আগে বলেছি, সেন্ট পল নিজে বলেছে ঈশ্বরের গৌরব বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা বলে পাপের নয়, তো মিথ্যুক সেন্ট পল তিনি বলেছেন যে যিশু তিনি ঈশ্বর ছিলেন, মানব রূপে পৃথিবীতে জন্ম নিয়েছেন। তো সেন্ট পল বলেছে আমার কি, ভাই বেলপাকলে কাকে কি, যিশুর কথা দিয়ে দেন, যিশু বলেছে যে আমি ঈশ্বর, আমার উপাসনা করে চ্যালেঞ্জ করলাম, পুরো বাইবেল থেকে দেখান যিশু কোথায় বলেছে আই এম গড অ্যান্ড ওয়ারশিপ মি, একটা ভার্স দেখান, চ্যালেঞ্জ করলাম। যদি প্রয়োজন হয় সাগর ভাই আমি প্রস্তাব রাখছি যে কোনো খ্রিস্টানদেরকে নিয়ে আসেন আমার সঙ্গে বিতর্ক করার, ফেস দ্য পিপুল পেজে যদি না হয় অন্য পেজ আমাদের একটা আছে, দ্য ওপেন স্টেজ বলে একটা পেজ আছে, আপনি ওখানে আনতে বলেন, কোনো সমস্যা নেই, আমরা করতে রাজি আছি। গোটা বাইবেলে কোথায় যিশু বলেছে, ফিলিপিও কি বলেছে কথা বাতিল, ফিলিপিওকে আমি কি, ফিলিপিওতে চিঠি লিখেছে, ফিলিপিওতে সেন্ট পল একটা চিঠি লিখেছে, চিঠিটাও নাকি ঈশ্বরের বাক্য, মানে আপনি আপনার স্ত্রীকে একটা চিঠি লিখে দিয়েছেন, ওটা নাকি ঈশ্বরের বাণী হয়ে গেল, আজিব ব্যাপার। তারপরে দেখুন কি বলছে, যে জোহান বলেছে, জোহানে হ্যাঁ তিন বছর গসপেল অফ জন এক অধ্যায় ১৪ নম্বর ভার্স থেকে তিনি প্রমাণ দিয়েছেন যে বাক্যই ঈশ্বর রূপে মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসলেন, এই বাক্য বলতে জিজাসকে বুঝিয়েছে, যিশু তার মানে মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসলেন ঈশ্বর। আমি আবারও চ্যালেঞ্জ করে বলি, আসলে ইনারা বাইবেল পড়ে, কিন্তু বাইবেল কিভাবে পড়তে হয় ইনারা আসলে জানেই না, কারণ আপনাকে দেখাচ্ছি আমি নিউ কিং জেমস ভার্সন দেখাচ্ছি, যেটাকে বলে রেড লেটার বাইবেল, আমার আলহামদুলিল্লাহ ৪০টা ভার্সনের বাইবেল আছে, রেড লেটার বাইবেলটা দেখাই। উনি গসপেল অফ জন এক অধ্যায় এখানে, এটা হচ্ছে নিউ দ্য হোলি বাইবেল, এটা হচ্ছে রেড লেটার বাইবেল, দেখেন ১৪ নম্বর ভার্সে রেড দাগানো নাই, একটু দেখে নেন, আমি পরবর্তী সময় বিস্তারিত বলছি। দেখেন ১৪ নম্বর ভার্সে এখানে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বিকাম ফ্ল্যাশ, এই শব্দটা দেখেন, দেখেন রেড মানে লাল নাই, এগুলোতে দেখেন লাল আছে। এবার আপনাদেরকে বলি, এই লাল আর কালোর কালোর মজা অনেকে জানে না, হয়তো বাইবেল পড়ছে কিন্তু লাল কালো কেন দেয়া হয় এটা অনেকে বোঝে না। সাগরদা এবং শ্রোতা মন্ডলী, বাইবেলে যখন লাল কালি দিয়ে লেখা থাকে সেটা যিশুর কথা, যখন কালো কালি দিয়ে লেখা থাকে তখন লেখকের কথা,
এখানে যিশু বাক্য যে মানব রূপে আসলো এটা বলতে কে? যিশু বলছে না, এটা জোহান নামক একজন ব্যক্তি তিনি লিখছেন, তো উনি লিখছেন, তো আমার কি? আমাদের কথা যিশু খ্রিস্ট ঈশার সালাম, তিনি কি বলেছেন? আমি ঈশ্বর আমার উপাসনা করো, আমি ঈশ্বর ছিলাম, আমি বাক্য হয়ে পৃথিবীতে আসলাম, এ কথা বলেছে না? জোহান 100 বছর পর গসপেল অফ জন লিখছেন, তিনি বলছেন, লেখক বলছেন যে বাক্য তিনি মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসলেন, তো উনি বলছে যা ইচ্ছা তাই বলতে পারে, কৃষ্ণ নিজেকে ঈশ্বর দাবি করেছে, তা আমার কি? কৃষ্ণ বাইবেলে গীতার মধ্যে অনেক জায়গাতে বলেছে যে ধর্ম সংস্থা বার্তা, যে আমি বারবার যেমন আসি একাধিক জায়গায়, তিনি বলেছেন যে আমার উপাসনা করো, এবং কৃষ্ণ বলছে কৃষ্ণের ব্যাপার, আমার তো কোনো ব্যাপার না, আমার কথা যিশু কথায় বলেছে যে আমি ঈশ্বর আমার উপাসনা করো, এটা জোহানের কথা, এটাও বাতি, এটা কখনো এই বিতর্কে এই সব দুর্বল দলিল দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করতে সম্ভব নয়। 2 নম্বর, এটা যে ইসলাম ত্যাগ করার কারণ হতে পারে না, আমি আশ্চর্য হচ্ছি সাগর ভাই যে তিনি ইসলাম ত্যাগের কারণ বলবে, আপনি কি পেয়েছেন কোন লজিক্যাল একটা কারণ? তিনি এসে মানে কি, এটা ইসলাম ত্যাগের কারণ? এগুলো আজিব ব্যাপার, ইসলাম ত্যাগের কারণ এগুলো, আশ্চর্য হয়ে গেলাম। তারপরে দেখেন, তারপর আরেকটা কি বলেছে যে তৌরাত বিকৃত, এটা কোথায় আছে? আমি বারবার বলেছি সহিহ বুখারী 7363 নম্বর হাদিস, আমাদের নবী বলেছে যে তৌরাতকে বিকৃত করা হয়েছে। পবিত্র সূরা মায়েদা 14:15, সূরা বাকারা 79, আল্লাহ বলছেন যে তারা নিজ হস্তে কিতাব রচনা করেছে, আর তারা বলেছে এটা আল্লাহর পক্ষ থেকে, তারা যা রচনা করেছে এটার জন্য তাদের গুনাহ হবে, এবং তারা যা উপার্জন করেছে সব জাহান্নামে যাবে। আল্লাহ বলে দিয়েছে যে তরককে তারা বিকৃত করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে, বাদ দিয়েছে, নিজের ইচ্ছে মতো ঢুকিয়েছে। আমি দলিল হিসাবে ডাইরেক্ট স্টিল নাম এখন দেখালাম যে তরাত যে বিকৃত, বাইবেল যে বিকৃত, ক্যাথলিক বাইবেলের 73টা ওই আর প্রতিষ্ঠান বাইবেলের 66টা স্টিল নাম এখনই দেখিয়ে দিলাম। এখনই দেখালাম যে বাইবেল যে বিকৃত, নাইমার কাছে যে বাইবেল আছে ওখানে মার্কের 16:9-20 ভার্স আছে, কিন্তু আমার এখানে যে বাইবেলটা আছে এটা খ্রিস্টানদেরই, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন বলেন, গ্রিক এডিশন বলেন, আমার আছে সিনেটিকাস কোরেস বলেন, সব জায়গাতে বলছে নাই। আমি স্টিল নাম এখনই দেখিয়ে দিলাম বাইবেলের মধ্যে বিকৃত ঘটেছে, বাস্তব স্টিল নাম সকলে দেখছে। তারপরে আবার এখন যদি বড় বড় কথা বলে কিছু করার নেই, একে বলে ইঁদুরে কপালে সিঁদুর দেওয়া। যাই হোক, তারপরে দেখেন কি বলছে এখানে, আরেকটা বললো যে তওরাত বিকৃত না, এই জন্য তিনি কোরআন থেকে পাঠ করেছে, তওরাত যে বিকৃত না কোরআন থেকে পাঠ করেছে, কোন আয়াত? পবিত্র মসরা ইমরান থেকে তিনি দলিল দিয়েছেন 1-2-3, আল্লাহ বলছে যে তওরাত যখন ইঞ্জিলকে এই কোরআন তিনি মোতাবায়াত করেছেন তথা তার সমর্থন এসেছে। তো হ্যাঁ, তওরাত যখন ইঞ্জিল যেটা অরিজিনাল তওরাত যখন ইঞ্জিল যেটা তৌহিদের বাণী ছিল, যে রিসালাতের বাণী ছিল, সেই তওরাত যাবর ইঞ্জিলকে সমর্থন দিয়েছে কোরআন। কিন্তু আজকের যে বর্তমান তওরাত যাবর ইঞ্জিল, এটা তো বিকৃত, এই বিকৃতকে কেউ কে দিবে, বিকৃত কে দিবে? বরং এই বিকৃত তওরাত প্রসঙ্গে আল্লাহ নবী তিনি প্রমাণিত যে এটা বিকৃত হয়েছে, এটা বিকৃত হয়েছে। আর কোরআন তওরাত যাবর ইঞ্জিলের সমর্থন এসেছে, জি হ্যাঁ, যেটা অরিজিনাল টেস্টামেন্ট আল্লাহ সেই সময় অবতীর্ণ করেছিল মূসা দাউদ ইঞ্জিল ঈশার উপরে, সেটার তো সমর্থন আছে, তৌহিদ রিসালাত, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর একটা তিনি বলেছেন যে কোরআন বিকৃত, কোরআন বিকৃত কোথায়? তো কোরআন থেকে কয়েকটা আয়াত পড়েছে, প্রথমটাই বলি, কোন আয়াত পড়েছে? সূরা ইমরান 3:1-7-8, আল্লাহ বলছে যে কোরআন আমি 2 ধরনের আয়াত অবতীর্ণ করেছি, একটা সুস্পষ্ট, একটা অস্পষ্ট। যারা অস্পষ্ট আয়াতের পিছনে পড়বে তারা গোমরা হবে। তো এটা কি কোরআন বিকৃত দলিল? আজিব ব্যাপার, কোরআন বলছে কোরআনের 2 ধরনের আয়াত আছে, একটা সুস্পষ্ট মেসেজ যেটা প্রিন্সিপাল মেসেজ যে পড়বে সে বুঝবে, আর কিছু তত্ত্বমূলক আছে সেগুলো অস্পষ্ট, সাধারণ সবাই বুঝবে না। তো এটা তো কোরআন স্পষ্ট দাবি করছে, মানে কোরআনে কিছু রূপক অর্থ আছে, রূপক অর্থে কোরআন কিছু আয়াত আছে। তো এটা দিয়ে তিনি দলিল দিয়েছে, নাইমা সরকার বাইবেলটাও পড়েন, বাইবেলের মধ্যে খোলেন গসপেল অফ ম্যাথিউ 13:13, যিশু বলছে যে যিশুকে তার সঙ্গে এসে বলছে যে প্রভু মানুষ যখন চলে আসে সেই সময় আপনি শুধু রূপক অর্থ কথা বলেন কেন, মেটাফরি খেলি মেসেজ দেন কেন, কেন আপনি রূপক অর্থে কথা বলেন? তখন যিশু বলছে যারা আমার কথা শুনে তারা যদি বিশ্বাস করে তাদের সামনে আমি কথাগুলো বলি। তবে এখানে অনেক মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শুনে না, এবং সত্য পথে তারা কখনোই ফিরবে না। যিশু নিজে রূপক অর্থে অনেক কথা বলতেন, এই জন্য স্বয়ং যিশুর সাহাবিরাই যিশুকে অভিযোগ করছে, আপনি রূপক অর্থে কেন এইসব কথা বলেন, আপনি পরিষ্কার বলেন, স্পষ্ট বলেন। যিশু গোটা বাইবেলের মধ্যে অধিকাংশ কথাতে রূপক অর্থ বলেছে, সবসময় উপমা দিয়ে কথা বলতেন, আর শিষ্যরা বুঝতে পারতো না যে প্রভু আপনি কথা কি বোঝাচ্ছেন। তারপর তিনি বলছেন আল্লাহ পূর্বের কিতাব, আচ্ছা
কালো পাথর প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন অনেক লম্বা সময়। আরে ভাই আমরা বলে দিয়েছি কালো পাথর মুসলিমরা চুমু দেয় সব নবী দিয়েছে, তাই আমরা ওর মধ্যে কল্যাণ কোনো কিছু আশা করি না। দুই নম্বর আশ্চর্য হবেন, বাইবেলের মধ্যে আমি পড়ি একটা, দেখুন বাইবেলের কালো পাথর প্রসঙ্গে কি বলা হচ্ছে, সময় সংক্ষিপ্ত, বাইবেলে কালো পাথর প্রসঙ্গে কি বলতে থাকেন, লেখা আছে বাইবেলের, এটা হচ্ছে আদি পুস্তক 28:18, এখানে অধ্যায় আছে জোকাবের স্বপ্ন। জোকাব, জোকাব একজন নবী, ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, তিনি একদিন হঠাৎ স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছে যে একটা পাথর তাকে যে কেন রেখে দিয়েছে একটা কালো পাথর, তারপর সেটা মাথায় দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমতে ঘুরতে দেখছে সত্যি মাথা তার কালো পাথরটা আছে, তারপর উঠে সে কালো পাথরে ভক্তি ভরে তেল মাখালেন। বাইবেলের মধ্যে পাথরকে উপাসনা দেখেন, আপনাকে দেখাচ্ছে ভক্তি ভরে তিনি কি করলেন, ভক্তি ভরে তিনি তেল মাখিয়েছে। দেখেন এখানে বাইবেলের আদি পুস্তক, দেখেন এই ভাষাটা দেখে নেবেন, 19 নম্বর ভার্স, দেখেন ভক্তি ভরে তিনি তেল মাখিয়েছিলেন। জোকাব স্বপ্ন দেখলে একটা পাথর, সে পাথরে তিনি ঘুম থেকে উঠে ভক্তি ভরে সে তেল মাখাচ্ছে। আপনারা আপনার তেল মাখান, আমরা মুসলিমরা তেল মাখিয়ে ভক্তি শ্রদ্ধা কিছু করি না। আর বাইবেলে শুধু লিখেন রক শব্দটা লিখেন 200 বারের অধিক, বারবার পাথরের প্রশংসা করা হয়েছে, বারবার পাথরের। আজিব বাবা, এটার জবাব আমি দেওয়ার প্রয়োজন বোধ মনে করছি না, সময় যেহেতু আপনি হিন্ট দিয়েছেন যে আমার কম আছে, আমার অনেক কোনো অনেক অভিযোগ আছে। আরেকটা তিনি বলেছেন যে এলাইজা কখনো বলেনি যে আমি ঈশ্বর, তার মানে সাগর তো আপনি বুঝে নিয়েছেন, শুধু যিশু একাই আকাশে উঠে চলে যায়নি, এলাইজা বলে যে নবী বাইবেলের মধ্যে আছে তিনি আকাশে উঠে গেছে, নাইমা খণ্ডন করছে কিভাবে, কিন্তু এলাইজা তো বলেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো, তাই তাকে ঈশ্বর মানা যাবে না। তো যিশু তো কখনো বলেনি যে আমি ঈশ্বর আমার উপাসনা করো, তো তাকে মানছেন কেন, টিট ফর ট্যাট একই বিষয়। তো তিনি বলছেন যে একটা মুসলিমদেরকে অ্যান্টি ক্রাইস্ট বলে অভিযোগ করে দিলেন, কোথা থেকে, বুক অফ রেভলিউশন 14 নম্বর অধ্যায় থেকে তিনি দেখালেন যে তাদের মাথায় নাকি কালো কালো দাগ থাকবে। তো ভাই বুক অফ রেভলিউশন কি, রেভলিউশন স্বপ্ন, লুক স্বপ্ন দেখেছে, এটা বাইবেলের মধ্যে নকল করা হয়েছে, এটাকে যিশু বলেছেন না, রেভলিউশন স্বপ্ন। সাগর ভাই বাইবেলের মধ্যে একটা অধ্যায় আছে লাস্ট টেস্টামেন্ট অফ বাইবেল, বুক অফ রেভলিউশন, এই রেভলিউশন মানে স্বপ্ন, একজন ব্যক্তি স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্নটা সে বাইবেলে লিখে দিয়েছে, এখন ওটা খ্রিস্টানদের কাছে ধর্মগ্রন্থ, আর ওই গ্রন্থ কে জানে স্বপ্নের মধ্যে এসে বলেছে যে তার মানে কপালে দাগ থাকবে, এ হচ্ছে অ্যান্টিক্রাইস্ট, আর আমাদেরকে এটা দিয়ে বলছে অ্যান্টিক্রাইস্ট। আর যিশুর কথা দেন, কে স্বপ্ন দেখেছে তার কথা পাঁচ পয়সা মূল্য নেই। স্বপ্ন তো অনেক মানুষ তো অনেক মেয়েকে প্রপোজ করে, এমনকি জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, বলকে বাস্তব নেন, স্বপ্ন আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইসলাম কোনো স্বপ্নের ধর্ম না, ইসলাম বাস্তব ধর্ম, খ্রিস্টান ধর্ম প্রমাণ হচ্ছে এখান থেকে স্বপ্নের ধর্ম, স্বপ্ন যা দেখেছে ওটা তিনি দলিল মনে করছেন। আশ্চর্য বিষয়, হাস্যকর বিষয়, এইসব নিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে ইসলাম ত্যাগ করে, অন্য কোনো কারণ আছে, নাইমা দিয়ে ইসলাম ত্যাগ করার অন্য কোনো কারণ আছে, খ্রিস্টান গ্রহণ করার অন্য কোনো কারণ আছে, কোরআন হাদিস পড়ে কখনোই নয়, এটা তিনি আলাদা কোনো কারণ আছে। একটা হচ্ছে কুরবানি, মুসলিমরা কুরবানি করছে, আরে ইব্রাহিম কুরবানি করছে, বাইবেলের মধ্যেও আছে, হাজার হাজার কুরবানি আছে, হাজার হাজার কুরবানি, উনি বলছেন যিশুর কুরবানির দ্বারা সব হয়ে গেছে। এ কথা কে বলেছে, যিশু কখনো বলেছে যে আমার কুরবানির দ্বারা তোমার সব পাপ মুক্তি হয়ে গেল, কে বলেছে, সেন্ট পল বলেছে, কে বলেছে, ফিলিপ বলেছে। তো সেন্ট পল বলুক, ফিলিপ বলুক, আর যে যা বলুক বলুক, আমাদের কথা যিশু খ্রিস্টের কথা দেন, যিশু কোথায় বলেছে। দুই নম্বর প্রশ্ন বলেছি আমি যে যিশু যে কুরবানি হয়েছে ওটা বাইবেল থেকে প্রমাণিতই না, যিশু তিনি যখন পুরুষের ঝুলবে খবরটা পেয়েছি ইহুদিদের কাছ থেকে, আমি প্রমাণ দিয়েছিলাম জোহান 11:53 বার যিশু পালিয়ে বেড়াচ্ছিলেন, কুরবানি হলে পালিয়ে বেড়াবে নাকি, মাসে পাপ মুক্তি হলে সে তো আগে গিয়ে চলে যেত। যখন ক্ষুদিরাম বসুকে যখন দেশ স্বাধীনতার জন্য আমাদের 1908 খ্রিস্টাব্দে যখন তাকে পুলিশে মানে তাকে যখন ফাঁসি দেওয়া হয়, সে হাসতে হাসতে চলে যাচ্ছে, নিজে গলার মধ্যে পড়ে নিচ্ছে, আবার রসিকতা করছিল সেই সময়, আর যিশু চিৎকার বলছে এল্লাই এল্লাই লাবাসাবাক্তানি, ঈশ্বর ঈশ্বর কেন ত্যাগ করলে, মানে তিনি কুরবানি হতে চাননি, কুরবানি না, মানে যিশুকে জোর করে হত্যা করা হয়েছে, হত্যার কুরবানি সম্পূর্ণ আলাদা। আর যিশুকে খুদ করে দিয়েছিল, তার মাথায় পেরেক মেরেছিল, হাতে পেরেক মেরেছিল, আর বাইবেলের আমি বলেছি ডিউটোনমি 16 অধ্যায় বলা হয়েছে খুদ যুক্ত কুরবানি গ্রহণযোগ্য নয়, ছাগলের যদি কান কেটে যায় তার কুরবানির যোগ্য নয়, যিশুরও তার হাতে পেরেক মারা হয়েছে কুরসে দেওয়ার আগে, মানে তার কুরসেও এটা সফল হয়নি। আসলে সাগর ভাই এগুলো বড় বড় আর্গুমেন্ট, অনেকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানে না, এক একটা বিষয় নিয়ে এক একটা বিতর্ক করা যায়, এক একটা বিষয় নিয়ে, সেটা আমি জানি, সেটা আমরা আসলে অনেকগুলি বিষয় উত্থাপিত যেহেতু হয়েছে আমরা খুব ছোট ছোট করে এগুলি খণ্ডন করার চেষ্টা করছি। নাইমা সরকার, আপনার সময় 5 মিনিটস, এরপর লাস্ট 5 মিনিটস এ গিয়ে যেহেতু আপনাকে দিয়ে শুরু শেষ করব আমি, যেহেতু আপনি প্রশ্ন রেখে যাচ্ছেন শেষ করব আমি ব্রাদার রাহুলকে দিয়ে শেষ। আসলে অনেক অনেক কথা তো একটা লাইভে শেষ করা সম্ভব না, বাট রাহুল ভাই যেহেতু বলেছেন যে ওনার পেজ আছে, আমি ওনার সাথে বিতর্ক করতে চাই, আমরা দুজনে ডেট এবং সময় ফিক্স করে চলেন, আমরা এক একটা টপিকের উপর আমরা আলোচনা করি, মানুষকে আমরা জানাই।
ঠিক আছে, যারা যারা জানে না 16 নাম্বার জানে। এবং আমি দাজ্জালকে নিয়ে, আমি দাজ্জাল বিষয়ে একটা আমি প্রশ্ন করেছিলাম, উনি উত্তর দিতে ব্যর্থ হয়েছেন এবং তিনি সত্যি কথাই বলেছেন পরবর্তীতে যে আল কোরআনে দাজ্জাল নিয়ে কোনো এমন কোনো ভার্স নেই, এবং আপনার হাদিসে যেগুলো পান সেগুলো হচ্ছে বানোয়াট গল্প। আসলটা আমি বলছি সেটা হচ্ছে যে আপনি যদি জিসাস ক্রাইস্ট যে মানব রূপে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছে আপনার জন্য, সেটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি দাজ্জাল হয়ে যাচ্ছেন, অ্যান্টি ক্রাইস্ট হয়ে যাচ্ছেন, এবং আপনি সেটা মানছেন না। ইট মিনস এখানে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে মুসলিমরা কিন্তু অ্যান্টি ক্রাইস্ট, মানে তাদের মধ্যে অ্যান্টি ক্রাইস্টের স্পিরিটটা কিন্তু এখনই আছে। হ্যাঁ, এবং পিতাই যে পুত্র এটাও যদি আপনি স্বীকার না করেন সেটাও কিন্তু অ্যান্টি ক্রাইস্টের উপর, অ্যান্টি ক্রাইস্টের পর্যায়ে পড়ে যান। আমি দ্রুত বলার চেষ্টা করছি, আমি রেফারেন্স হিসেবে দিচ্ছি, আপনি 2 জন 1 নাম্বার অধ্যায় 7 নাম্বারটা দেখবেন এবং 1 জন 2 নাম্বার অধ্যায় 22 নাম্বার ভার্সটা আপনি দেখবেন। এবং আপনি পলের কথা বলেছেন যে আপনি কেয়ার করেন না পল কি বললো, তারপরে ফিলিপ কি বললো, সেগুলো আপনি কেয়ার করেন না, তাহলে আপনি উসমান যে এই বইটা লিখেছে, হ্যাঁ, তার উসমানের কথা আপনি কেন কেয়ার করছেন? এবং আপনি বলেছেন বুক অফ রেভলিউশন এটা স্বপ্নের মধ্যে পাওয়া, রেভলিউশন হচ্ছে প্রত্যাদেশ যেগুলো ওহির মাধ্যমে পেয়েছিল জিসাস ক্রাইস্ট নিজে, তার এক শিষ্য জোহনের মাধ্যমে এই ভিশনগুলো দেখিয়েছেন যে অতীতে কি হয়েছে, বর্তমানে কি হবে এবং ভবিষ্যতে কি হবে, সেটা রূপও করতে বলা। আমি 4 থেকে 5 বার পড়েছি বুক অফ রেভলিউশনটা, স্টিল আমি ভালো করে বুঝতে পারি না। তো সেখানে আপনার তো বোঝার প্রশ্ন আসে না, আসে না, বিকজ আপনার তো হোলি স্পিরিট নাই। হ্যাঁ, এবং আপনি পলের ক্ষেত্রে বলেছেন একটা কথা যে পল কি কে কি বলেছে সেটা আপনি বিশ্বাস করেন না। সো পলের কোনো কথা যে পলের নিজস্ব কথা না, আমি একটা রেফারেন্স দেবো, ভুরি ভুরি রেফারেন্স আছে, আমি অ্যাক্টস বুক অফ অ্যাক্টস 26 নাম্বার থেকে 26 নাম্বার অধ্যায় আমি 16 নাম্বার রেফারেন্স দিব। সেখানে লেখা আছে যে আমার সেবক হওয়ার জন্য জিসাস ক্রাইস্ট পলকে বলছেন যে আমার সেবক হওয়ার জন্য আমি তোমাকে মনোনীত করেছি, তিনি পলকে নিজে মনোনীত করেছেন। আরো তিনি কি বলেছেন যে তুমি অন্যের কাছে আমার সাক্ষী হবে, তুমি যে যে বিষয় আজ দেখলে ও ভবিষ্যতে যা যা তোমাকে আমি দেখাবো সে সকল বিষয় লোকদের বলবে। হ্যাঁ, তিনি তাকে সাক্ষী রূপে উইটনেস হিসেবে তাকে কিন্তু ব্যবহার করেছিলেন। হ্যাঁ, তো এই জন্যই কিন্তু আপনারা যেটা মনে করেন যে পল যেটা বলছে সেটা পলের নিজস্ব বাণী, পলের কোনো ক্ষমতা নেই যে পল নিজে নিজে কোনো বাণী এনে লিখুক। হ্যাঁ, তাহলে তো আমার এটা বলতে হবে যে মোহাম্মদ হেরা গুহাতে বসে বসে নিজে নিজে বাণী লিখেছিলেন, রাইট, এবং ফেরেস্তা নিজে নিজে এসে তার মতো করে তিনি বলে গেছেন, তাহলে তো আমাদের তো এটা ধরে নিতে হবে। এবং আপনি জেনেসিসের যে কথাটা বলে যে পাথর উপর অ্যানয়েন্ট করা, সেইটা উপাসনা বোঝায় না, সেটা যে ঈশ্বর তাকে বলেছিলেন যে এটা তুমি অ্যানয়েন্ট করো, এটা একটা চিহ্ন হিসেবে যে এই জায়গাটা কিছু একটা স্পেশাল কিছু ঘটেছিল, এটাকে পূজা করার জন্য বলা হয়নি, এটাকে টাচ বা উপাসনা কিছুই বলা হয়নি। এবং আপনি আরো অনেক অনেক আর্গুমেন্ট আপনি করেছিলেন, আমার অ্যান্সারই করেছিলেন, বাট আমি আর একটা ব্যাপার আমি বলবো যে আমি অনন্ত জীবনের ব্যাপারে বলেছিলাম যে আল্লাহ কি কাউকে জিসাস ক্রাইস্টকে যে তিনি অনন্ত জীবন দান করেছেন, পিতা যে পুত্রকে অনন্ত জীবন দান করেছেন, এটা কিন্তু কোরআন ডিনাই করছে। কোথায় লেখা আছে? 21 নাম্বার সূরা 34 নাম্বার আয়াত দেখেন, যেখানে লেখা আছে স্পষ্টভাবে যে আপনার পূর্বে কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি। হ্যাঁ, আপনি পবিত্র বাইবেল পড়েন, সেখানে কি ইনফরমেশন দেওয়া আছে? আপনি 1 করিন্থিয়ান পড়েন 15 নাম্বার অধ্যায় 20 নাম্বার, আপনি রেভলিউশন পড়েন 1 নম্বর অধ্যায় 5 নাম্বার, আপনি বুক অফ অ্যাক্টস পড়েন 2 নম্বর অধ্যায় 31 টু 32, সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে জিসাস ক্রাইস্টের দেহ কবরে ক্ষয় হয়নি, প্লাস যে পুনর্স্থিতদের মধ্যে জিসাস ক্রাইস্ট হচ্ছেন প্রথম ব্যক্তি। বাট কোরআন কিন্তু আমাদেরকে ভিন্ন ইনফরমেশন দিচ্ছে। এবং আমি যে পুনরুত্থানের যে এটা আমি অনন্ত জীবনের ক্ষেত্রে বললাম, যেটা আপনারা ডিনাই করেন, আপনারা স্বীকার করেন না। এবং আমি রেজারেকশনের ভার্সটা আমি বলি যে যেখানে কোরআনে লেখা আছে 30 নম্বর সূরার 56 নম্বর আয়াতে লেখা আছে, যাদের জ্ঞান ও ইমান দেওয়া হয়েছে তারা বলবে আমরা আল্লাহ কিতাব মধ্যে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি, এটাই পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা তা জানতে না। তো আল কোরআন আপনাদেরকে শিক্ষা দিচ্ছে যে পুনরুত্থান হচ্ছে একটি দিবস, বাট আপনি যদি পবিত্র বাইবেল পড়েন, ইঞ্জিল পড়েন, সেখানে লেখা আছে পরিষ্কার ভাবে পুনরুত্থান কোনো দিবস না, এটা স্বয়ং জিসাস ক্রাইস্ট। হ্যাঁ, কোথায় লেখা আছে? আমি রেফারেন্স দিচ্ছি গসপেল অফ জনের 11 নম্বর অধ্যায় 25 দেখেন, জিসাস ক্রাইস্ট বলছেন যে আমি পুনরুত্থান, আমি জীবন, যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরবার পর জীবন ফিরে পায়। এটা কিন্তু রেড লেটার আছে, আপনি কিন্তু রেড লেটার বিশ্বাস করেন, আপনি নিজে বলেছেন। হ্যাঁ, আপনি রেড লেটার এবং এবং ব্ল্যাক লেটার কালো কালির মধ্যে আপনি অনেক পার্থক্য এনেছেন। তো আমি এটা রেড লেটারের একটা আমি উদাহরণ দিলাম। এবং আপনি আরো বলেছেন জিসাস ক্রাইস্ট কোথায় বলেছেন যে তিনি যে সৃষ্টিকর্তা। আমি আমি শেষের কথাটুকু বলছি, যেহেতু একটা লাইভে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, আমি বুক অফ রেভলিউশনের 1 নম্বর অধ্যায় 8 কি লেখা আছে দেখেন, জিসাস ক্রাইস্ট কি বলেছেন যে আমি আলফা ওমেগা, আমি সেই সর্বশক্তিমান, আমি সেই জন যিনি আসছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন। তো যিনি আছেন মানে, আমি আবারও বলছি, যিনি যিনি সেই মানে যিনি আছেন মানে সবসময় সর্ব জায়গায় তিনি আছেন, এবং তিনি যিনি ছিলেন, হ্যাঁ, যিনি আপনার আমার জন্মের আগেই ছিলেন এবং যিনি আসছেন,
কে আসছেন? জিসাস ক্রাইস্ট আসছেন তার স্বর্গদূতদের মানে ফেরেশতাদের নিয়ে আপনারা আমার বিচার করার জন্য। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, যেটা পরিষ্কার ভাবে তাকে অলমাইটি বলা হয়েছে, এরকম ভার্স কিন্তু আমি আপনাকে ভুরি ভুরি দেখাতে পারবো। তো এটাই আমার শেষ কথা আজকের লাইভে। আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা কারোর উপর ডিপেন্ড করবেন না, আমার উপর ডিপেন্ড করবেন না, রাহুল ভাইয়ের উপর ডিপেন্ড করবেন না। আপনারা বইগুলো পড়েন, আপনারা কোন স্কলার উপর ডিপেন্ড করবেন না, আপনারা আল কোরআন পড়েন এবং হলি বাইবেল পড়েন, মানে পবিত্র বাইবেলটা পড়েন, আপনারা নিজেরা নিজেরাই আপনারা যাচাই বাছাই করেন। এই যে কথাগুলো বলেছে, রেফারেন্স গুলো বলেছে, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটা আপনারা নিজেরাই আপনারা ফাইন্ড আউট করেন। সেটা আমি বলবো যে আপনারা কারোর উপর ডিপেন্ড করবেন না, কারণ মৃত্যুর পর আমিও আসবো না, আপনার রুহুল ভাইও আসবে না আপনার পাপ মোচন করার জন্য। ইটস নট পসিবল, আপনার বিচার আপনাকে করতে হবে। সো বেটার আপনি নিজে যাচাই বাছাই করেন। সো আমি এটুকু বলে আজকে সুন্দর আহ্বান করেছেন যে ব্রাদার রাহুল আপনি বলবেন। আচ্ছা ভাই, মানে এটা তো এটা মানে কি ক্যালকুলেশন ডিপার্ট না ভাই? জি 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 আচ্ছা, এটা যে ক্যালকুলেশন ডিমত, হ্যাঁ তিনি যেটা দিয়ে শেষ করেছেন সেটা দিয়ে শুরু করি। প্রথম কথা, তিনি বলেছেন যে যিশুর ঈশ্বর, তার জন্য দেখেন আলোচনা কোথা থেকে কোথায় চলে গেছে, যিশুর ঈশ্বরত্ব চলে এসেছে। তো যাই হোক, তারপরে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণে যেগুলো প্রয়োজন আমি জবগুলো দিয়েছি, কিন্তু তিনি সবসময় নতুন নতুন আর্গুমেন্ট নিয়ে আমি যেগুলো খণ্ডন করেছি সেটা পাল্টা রিভার্টেড খণ্ডন করেননি, একাধিক যারা আলোচনা শুনেছেন বুঝেছেন। শেষে তিনি বলেন যিশু বলেছেন আই এম আলফা এন্ড ওমেগা, তার মানে যিশু বলছে আমি আদি এবং আমি অন্ত, এই জন্য নাকি যিশু ঈশ্বর হয়ে গেল। তো যিশু কেন তিনি ঈশ্বর হয়ে গেছেন? তিনি আদি এবং তিনি অন্ত বলেছেন। তিনি বলছেন রেভলিউশন 1:8 থেকে, সাগর দাও মনে করে দিই, রেভলিউশন মানে যেটা আবার সেই স্বপ্ন দেখেছিল যে মানে যে লেখাটা ওই লেখা থেকেই তিনি প্রমাণ দিলেন। তারপরেও এখানে কি এই দেখেন একের আর দেখেন আবার দেখেন যে এখানে আই এম আলফা এন্ড ওমেগা, এটা কি এটা কি এটা যিশু সে ব্যক্তির কাছে স্বপ্নে এসে বলেছে, এটা যিশু সরাসরি স্পষ্টই বলেনি। ওই লুক নামক একজন ব্যক্তি যে স্বপ্ন দেখছিল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল, যিশু স্বপ্নের মধ্যে এসে বলছে আই এম আলফা এন্ড ওমেগা, তো স্বপ্নের মধ্যে বলেছে, এটা নিয়ে দলিল দিয়ে দিলেন, আজিব ব্যাপার। 2 নম্বর পয়েন্ট, যে এই যে ইনি যে যিশু, যিশু স্বপ্নের মধ্যে কোথাও বলেনি যে আমি সে যিশু, কিন্তু কেউ স্বপ্নে বলেনি। এখন কে এসে বলেছে আমি আলফা ওমেগা, এটা কোনো মানে প্রমাণ নেই। আর যিশু স্বপ্নের মধ্যে বলেছে, বাস্তব দীর্ঘ 33টা বছর গোটা পৃথিবীতে চলাচল করলো, একবার বলতে পারলো না আমি আলফা আমি এন্ড ওমেগা। তারপরেও এখানে নিউ কিং জেমস ভার্সনে এটা যিশুর কথা নয়, এখানে বলা হচ্ছে নিউ কিং জেমস ভার্সনে এটা হচ্ছে ঈশ্বর, তিনি বলছেন আই এম আলফা এন্ড ওমেগা, এটা যিশুর কথা নয়, যিশুর কথা নয়। ভালো করে আপনি পড়েন, কেরির অনুবাদ বাইবেল পড়েন, এখানে লেখা আছে কি, আমি কেরির অনুবাদ বাইবেল বাংলা থেকে যেটা ছাপিয়েছে সেটা তো দেখুন বাংলা তো লিখেছে যেটা যিশুর কথা না, এটা ঈশ্বর বললো যে আমি প্রথম এবং আমি শেষ। এটা আমি আলফা এবং ওমেগা, কি হচ্ছে প্রভু ঈশ্বর বলেছেন আমি সেই আলফা এবং ওমেগা, এটা যিশু বলেছে আলফা ওমেগা এমনটা নয়। একে রাত এটা বলা হচ্ছে, আমি দেখাই আবারও, আমাকে দেখানোর জন্য সময় লাগছে, এটাই দেখেন আমি দাগে রেখেছি অনেক আগে দেখে, দেখেন এই 8 নম্বর ভার্স, প্রভু ঈশ্বর বলেছেন আমি আলফা আমি ওমেগা, বলেনি যে যিশু বলেছেন, এখানে প্রভু বলেছেন মানে ঈশ্বর বলেছেন, ঈশ্বর স্বপ্নে এসে তিনি এই কথাটা মানে বলেছেন যে আমি আলফা এন্ড ওমেগা। তো ভাই এটা তো যিশুর কথা না, নাইমা সরকার কোনটা যে ঈশ্বরের বাক্য, কোনটা লেখকের বাক্য, কোনটা যিশুর বাক্য, এতটুকু বুঝে না তিনি একটা এসে কথা বলে দিলেন। আজীব আশ্চর্য হয়ে যায় তাদের এগুলো দেখে। তারপরেও এ রিভিশন 1:14-18 দেখেন, যে ব্যক্তি স্বপ্নে এসে বলেছে যে আমি আলফা ওমেগা, তার চুলগুলো সাদা ছিল। তো যিশুর চুল কি সাদা ছিল? 33 বছর একটা মানুষের চুল কি সাদা হয়? কে এসেছিল ঠিক নেই, আজীব ব্যাপার, স্বপ্নের দলিল নিয়ে চলে এসেছে। 2 নম্বর বিষয় দেখেন, যিশু তিনি বলেছেন, তিনি জোহান থেকে দিয়েছেন যে যিশু বলেছেন আমি পুনরুত্থান আমি জীবন। তো যিশু আমি পুনরুত্থান বলেছেন আমি জীবন বলেছেন, কি সমস্যা? কেউ বললো যে আমি পুনরুত্থান আমি জীবন, এটা ঈশ্বরের তো প্রমাণ। আমি চ্যালেঞ্জ করেছিলাম স্বাগত দপ্তা, মনে আছে যিশু কোথায় বলেছে আই এম গড অ্যান্ড ওয়ার্শিপ মি? আপনাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে না? আপনি আপনার দিকে ফিরিয়ে দিন ক্যামেরাটা। জি সাগর ভাই, আমাকে শেষে 2টা মিনিট দেন প্লিজ, লাস্ট 2 মিনিট। আচ্ছা দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যিশু বলেছেন যে আমি পুনরুত্থান আমি জীবন, তো কেউ পুনরুত্থান জীবন দাবি করলে কি সে ঈশ্বরের দাবি হয়ে গেল? আমি তো তখন চ্যালেঞ্জ করেছিলাম, বলেছিলাম যিশু কোথায় বলেছেন আই এম গড অ্যান্ড ওয়ার্শিপ মি, মানে এখন তো একটাও দিতে পারেনি, কি দিয়েছে আমি আলফা আমি ওমেগা আমি পুনরুত্থান আমি জীবন আমি সত্য আমি মিথ্যা। আরে ভাই এগুলো কি, একটা ডাইরেক্ট দেন, কোরআন বলছে সূরা তোহা 1:14 ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি হচ্ছে তোমাদের আল্লাহ, তোমরা আমার ইবাদত করো। যিশু কোথায় বলেছে যে আমি ঈশ্বর আমার উপাসনা করো? কোথায়? এখন তো একটা প্রমাণ দিতে পারেনি। 2 নম্বর তিনি বলছেন যে মোহাম্মদ সাল্লামের কাছে, তাহলে তিনি তো বলতে পারেন যদি মানে আমি বলেছি রেভুলেশন তথা স্বপ্নের মধ্যে পলের কাছে এসেছিল, তো মোহাম্মদের কাছে হতে পারে হেরা গুহার মধ্যে সে শয়তান এসেছিল।
আরে দিদি আপনি এতটা জানেন না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল একবার আসে নাই, অনেকবার এসেছে। দীর্ঘ 23 বছর ধরে কোরআন থেকে অবতীর্ণ করা হয়েছে, দীর্ঘ জানি আমি। 23টা বছর ধরে কোরআন অবতীর্ণ হয়েছে, একদিনে কোরআন আসেনি। হঠাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গিয়েছিল আর জিবরাইল ফেরেশতা এসে কোরআন দিয়ে চলে গেল, আপনি এমন কি তো 2 মিনিট কোনোদিন কিছু দেব দিন, না। আমি সরি, আমি 2 মিনিট কিছু বলতে, 2 মিনিট বা আপনার কোনো ছোট প্রশ্ন থাকে, শেষটা, যদি হ্যাঁ শেষটা সম্পূরক তিনি প্রশ্ন থাকে বলেছেন বলতে যে পারেন, ওনার জিসাস উনার ক্রাইস্ট, দিয়ে শেষ করবো আমরা। হ্যাঁ একটা মিনিট, হ্যাঁ যে রেভলিউশন, যে জিসাস ক্রাইস্ট উনি 2 মিনিট রিভিউশনের সময় কথা না, যদি যেটা নেন, আমি আমি রাখি, হ্যাঁ হ্যাঁ আপনি রেভলিউশন তো আপনি রেভলিউশন, আপনার কাছেই আছি আমরা, কিন্তু ওনার হ্যাঁ হ্যাঁ জাস্ট ইয়ে করছে, সম্পূরক কোনো প্রশ্ন থাকে। রেভলিউশন বইটা যে জিসাস ক্রাইস্ট নিজের মুখের কথা না, আপনি রেভলিউশন বইয়ের 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর ভার্সটা পড়েন, এবং আপনি বলেছেন আমি যেটা বলেছি রেভলিউশন 1 নম্বর অধ্যায় 8 নম্বর, এটা যিশুর মুখের কথা না। হ্যাঁ এটা যে আলফা ওমেগা কথা লেখা আছে, মানে ফার্স্ট এন্ড লাস্ট, এটা আপনি সুরা 57 নম্বর সুরা মানে আল হাদিস সুরার আপনি 3 নম্বর ভার্সে একটু পড়বেন, যেখানে লেখা আছে তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশমান ও অপ্রকাশমান, এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞ। এখানেও তো আল্লাহ নিজে বলে নাই যে আমি প্রথম আমি সর্বশেষ, এটা তো বলে নাই। হ্যাঁ তো আমি রুহুল ভাইকে বলবো যে আপনি বুঝে কোরআনটা পড়ার চেষ্টা করেন। ওকে আমার ঠিক কোনো আছে, প্রশ্ন ঠিক দরকার আছে, ওনাকে আমি বলতে প্রশ্ন চাচ্ছি। দরকার নেই। জি ওকে আচ্ছা সাগর ভাই, তুমি যে এবং অবজেকশনটা আরেকটা কথা, দিয়েছেন, উনি সহ সকল মুসলিম বলে যে আমি আমি ঈশ্বর আমার উপাসনা করো, এটা তো আপনার আপনার তৈরিকৃত প্রশ্ন, আপনার মনের মতো প্রশ্ন। হ্যাঁ ঈশ্বর তো সেভাবে আপনাকে প্রশ্ন উত্তর দিতে বাধ্য না, তিনি বারবার বলছেন। আপনি পলিউশন 1 নম্বর অধ্যায় আপনি 16 নম্বরটা পড়েন, যেখানে জিসাস ক্রাইস্ট বলেছেন যে স্বর্গ মর্তে সবকিছু, পৃথিবীর মানে দুনিয়া ইহ জগৎ পরজগতে সবকিছু আমার হাতে সৃষ্টি হয়েছে, তো তারপরে কি আপনাকে বলে দিতে হবে যে আমি ঈশ্বর আমার উপাসনা করো? এটা তো একটা ফানি হয়ে যায়। জি আপনার সকল মুসলিমের প্রশ্নতেই একই থাকুক একই আজকে। হ্যাঁ অবস্থা। ঠিক আছে শেষ কথাগুলো আচ্ছা আমি চুপ করি আবার, আমি শেষ, শেষ করি আজকের মতো আমার শেষ, এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ফ্রম লর্ড জিসাস ক্রাইস্ট। আপনারা সত্যকে জানতে চেষ্টা করেন, এবং কোরআন নামের যে একটি ভুল ভাল বই আছে সেই ডিমনিক জি গড না, থেকে আমি আমরা ডিমনিক বই থেকে আমরা বের কোন হওয়ার চেষ্টা ধরনের করেন। কোন ধরনের থ্যাংক ইউ, কোন ধরনের না কোন ধরনের কারো ইয়েকে আমরা কোন ধরনের কনক্লুশনের মধ্যে কোন ধরনের আমরা ইয়ে করতে চাই না। এটা মানুষকে যেহেতু আহ্বান করেছেন, মানুষ সেটাকে বিবেচনা করবে। আপনারা কনক্লুশনের এই ধরনের কোনো মন্তব্য না করলে আমি খুশি হব। জি মিস্টার রাহুল, জি সাগর ভাই আমি শেষ থেকে শুরু করি। তিনি বললেন যে এই কথাটা নাকি যীশু খ্রিস্ট, এটা ঈশ্বরের কথা নয়। আমি স্ক্রিনশট বাইবেলটা আপনাকে খুলে খুলে দেখিয়েছি, তার মানে বাইবেলে ভুল আছে। আমরা তো সেটাই বলছি দিদি, আপনাদের বাইবেলে অজস্র ভুল আছে, যেটা আপনি বারবার স্বীকার করে নিলেন আজকে। আপনি যেটা যীশু খ্রিস্টের কথা, বাইবেলের যে ট্রান্সলেশন দেখালাম সেটা কি বলছে, যীশু খ্রিস্টের কথা না, এটা ঈশ্বর বলেছেন আমি আলফা এবং আমি ওমেগা। আমি বাইবেলে আরেকটা ভাষা দেখালাম, দেখেন এটা হচ্ছে WBSS, এটা ঈশ্বরই তো জিসাস WBSS, ক্রাইস্ট, ঈশ্বরই তো জিসাস, WBSS, তাই না? না না জিসাস এটা ক্রাইস্ট তো শীর্ষের কথা ঈশ্বর বলেনি, অলমাইটি। আমি মাঝখানে আপনাকে ক্রস বলেছি প্রশ্ন করবেন না, আপনি যীশু খ্রিস্টের আপনি কথাই ভুলে যেন হয়, আপনি এটা ঈশ্বর বলেছেন। বুক অফ ফিলিপিয়ান্স এর 2 নম্বর আচ্ছা অধ্যায়টা আমি পড়বেন, ভাষাটা যেখানে বলি, লেখা আছে খবরদার এখানে পৃথিবীর ঢুকবেন, সব জায়গায় উনি এখানে সবাই দাঁড়া, ঢুকে পড়বেন, আপনার সব আপনার প্রশ্ন জায়গায় করেছেন সবাই নাইমা, উনি উত্তরগুলি দিক, এরপর আমরা শেষ করতে হবে অনুষ্ঠানটাকে। জি দর্শক, আপনারা অবশ্যই যারা দেখছেন আপনাদের আগে অনুরোধ করবো আপনারা শেয়ার করবেন, কারণ খুবই ইন্টারেস্টিং হয়েছে এবং দুজনে খুব সুন্দর উপস্থাপন করেছেন আজকের পূর্ণাঙ্গ মানে পূর্ণ টক শোটি, আমি খুব এনজয় করেছি, আপনাদের ভালো লাগবে। কিন্তু সাগর ভাই আমি কিন্তু তাহলে আমার আমি আপনার কিন্তু কথা শুনে শেষ আমি করি, একটাও বলতে পারি নাই, আমি শেষ মনে হয় করি আমাদের আরেকটা সাগর করা ভাই। দরকার। হ্যাঁ রাহুল বলুন, রাহুল ভাই বলুন, কারণ আপনাকে দু একটা প্রশ্ন করেছেন সেটা বলতে দিতে হবে রাহুল ভাইকে। রাহুল ভাই বলুন। আচ্ছা এখন বলুক এখন। আচ্ছা আচ্ছা সাগর ভাই আমি বলি তো, উনি বারবার আলফা ওমেগা, আমি বাইবেল থেকে দুটো অনুবাদ থেকে দেখালাম, এটা ঈশ্বর বলেছে, এটা যীশু খ্রিস্টকে নয়। তাহলে কেন 9 নম্বর ভার্সে বলছে হ্যাঁ প্রভু খ্রিস্ট বলেছে, তারপরে 9 থেকে যে প্রভু খ্রিস্টের কথা শুরু হচ্ছে, তার আগে ঈশ্বরের কথাই চলছে। আগে গোটা বাইবেলটাকে পড়তে পারে, অনর্থক এখানে বিতর্ক লাভ নেই। তারপরে আমি আর একটা আর্গুমেন্ট দিয়েছি যে এই রেভলিউশনের 1:14 বলা হচ্ছে যিনি আলফা ওমেগা বলেছিলেন তার চুলটা নাকি সাদা ছিল, তো যীশু খ্রিস্টকে চুল সাদা ছিল নাকি? 33 বছরের যুবকের চুল সাদা থাকে, আজিব ব্যাপার। 2 নম্বর পয়েন্ট এখানে যেটা বলা হয়েছে, তিনি বলেন যে মুসলিমদের পলকে মানবো না, তার উসমান রদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন মানবো? পয়েন্ট অফ ভিউ, ভালো প্রশ্ন, গুড প্রশ্ন। আমরা ওসমানকে এই জন্য মানি যে ওসমান রদিয়াল্লাহু আনহু নবীজিকে স্বচক্ষে দেখেছে, তার সঙ্গে ছিল, মাওসাসানের কাছ থেকে মুখ দ্বারা কোরআন শুনেছে, মুখস্থ করেছে, এই জন্য। কিন্তু পল পল কে ছিল? পল যীশু খ্রিস্টর সঙ্গে জিন্দগিতে দেখা হয়নি, যীশু খ্রিস্ট যতদিন পৃথিবীতে ছিল। যীশু খ্রিস্ট আসমানে উঠে যাওয়ার পরে পল হঠাৎই দাবি করছে যে আমার সঙ্গে যীশু স্বপ্নে এসেছিল, স্বপ্নে এসে আমাকে সাহাবি বানিয়েছে, আমাকে বলেছে তুমি গসপেল প্রচার করো। তো পল কে? পল যীশু খ্রিস্টের আকাশে চলে যাওয়ার পরে, স্বর্গে যাওয়ার পরে স্বপ্নে এসে দাবি করেছে যে আমি যীশুর সঙ্গে দেখেছি। এবং সুপ্রিয় শ্রোতা মনে আপনাকে বলি, পল তিনি যীশু খ্রিস্টের আগে মানে যীশু খ্রিস্ট যখন জমিনে ছিলেন, পৃথিবীতে ছিলেন, সে যীশু খ্রিস্টের অনুসারীদেরকে হত্যা করেছে, মেরেছে, গালি দিয়েছে, এমনকি পলের সঙ্গে জোকাবের বিশাল বিতর্ক একটা ঘটনা আছে বাইবেলের নিউ টেস্টামেন্টের মধ্যে একটা ঘটনা আছে, এবং পলের সঙ্গে যীশুর সাহাবিরা তাদের সঙ্গে বিশাল মত বিনিময় মানে বিতর্ক আছে।
ফলকে তারা মৃত্যু পর্যন্ত বলেছে, আর ফল নিজে বলেছে যে ঈশ্বরের মানে সম্মানার্থে যদি মিথ্যা কথা বলি আমি মিথ্যুক বলে বিবেচিত হব না। তো মিথ্যুক ফল নিজে তো বলছে যে আমি মিথ্যুক। আমি কথাগুলো কতবার বললাম, নাইমাদি কিন্তু একবারও খণ্ডন করেনি। আপনারা বুঝতে পারছেন মিথ্যুকের কথা কেন নিচ্ছেন? ওসমান আল্লাহ নবীর সাহাবি, চাক্ষুষ সাহাবি, তার কথা নিতে পারি। ফল স্বপ্নে দেখেছে, ফল স্বপ্ন দেখেছে। আরো ফল সম্পর্কে বিতর্ক আমি করতে পারি আলাদা ভাবে, যে ফল এবং যিশুর সঙ্গে যে মত পার্থক্য এই বিষয়ে পড়ে। আরেকটা দেখেন, তিনি এখানে বলছে আচ্ছা অনন্ত জীবনের কথা। দিদি আমি তো বলেছি কোরআনে একাধিক জায়গাতে আছে যে ইল্লাল্লাযীনা আমানু আমালে সালেহা, যারা বিশ্বাস স্থাপন করেছে নেক আমল করেছে, দেখা লাল জান্না, আদেরকে জান্নাত দিব, এরাই সকল কাম, এরাই মুমিন, এদের জন্য সুসংবাদ। কোরআন ভর্তি আছে, কোরআনে 52 বার এই কথাটা আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমালে সালেহা, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমল করেছে, দেখা লাল জান্না, এরাই সকল কাম পাবে, এরা জান্নাত দিব, অজস্র কোরআনে আছে। তো এখান থেকে কি দিচ্ছেন? আর বাইবেলে কে বলেছে আমি তোমাকে ইন্টারনাল লাইফ দিবো, তো বাইবেল মানতে আমি বাধ্য নাকি? থিওলজি কখনো এইভাবে প্রমাণ হয় না, আপনি আপনার থিওলজি দেন, আমি আমার থিওলজি দেন। আপনি এমন ভাবে আলোচনা করছেন বাইবেল আছে মানে আমাকে মানতে হবে, আরে কার থিওলজিটা উত্তম সেটা দেখেন, ইসলাম না ক্রিশ্চিয়ানিটি? আলহামদুলিল্লাহ। পয়েন্ট নম্বর 9, যিশু তিনি বলেছেন আচ্ছা আর একটা শেষে তিনি একটা পয়েন্ট বলেছিলেন, যিশু বলেছিলেন আমি পুনরুত্থান, আমি জীবন। তা আমি বারবার বললাম যে দেখুন সাগরদা এবং শ্রোতামণ্ডল যারা আছেন, এতগুলো বাইবেলে তিনি বলছেন যিশু কেন আমার মনের মতো কথা বলবে যে হ্যাঁ আমি ঈশ্বর আমার ঘোষণা করো, আমার মনে চাইতে কেন পূরণ করতে যাবে? আমি এর জবাব বাইবেল থেকেই দিই, ওল্ড টেস্টামেন্ট বুক অফ ইসাইয়া 42:11-19, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর ইয়েহোভা ইয়াহওয়ে তিনি বলছেন আমি তোমাদের ঈশ্বর, আমি আকাশ এবং জমিন সৃষ্টি করেছি, এগুলোকে আমি একত্রিত করব। তো ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর যদি নিজেকে আমি ঈশ্বর বলে পরিচয় দিতে পারে, তো নিউ টেস্টামেন্টে যদি যিশু ঈশ্বর হবে তিনি কেন বলবেন না যে আমি ঈশ্বর আমার ঘোষণা করো? উনি বলতে বললেন আমি সত্য, আমি জীবন, আমি পথ, আমি আলফা, আমি ওমেগা। উনি কোরআন থেকে বললেন যে কোরআনে বলছে আউয়াল ওয়াল আখির, আল্লাহ হচ্ছে আদি, আল্লাহ হচ্ছে অন্ত। তো যিশু বলছে আমি আলফা, আমি ওমেগা, মানে আমি আদি, আমি অন্ত। তো যিশু তো স্বপ্নে এসে বলেছে, সশৈল বলেছে, কাকে বলেছে? লোককে বলেছে। তো স্বপ্নের কথা, তার জিন্দগি চলে গেলে 33 বছর পৃথিবীতে কোনোদিন বললো না আলফা ওমেগা, আর মৃত্যুর পরে স্বপ্নে দেখেছে অন্য মানুষ, তাকে সে স্বপ্নতে বললো। আমি তার জন্য বলেছি স্বপ্নে যদি আপনি কাউকে ধর্ষণ করেন, ব্যভিচার করেন, অন্যায় করেন, আপনি কি খ্রিস্টান ধর্ম অনুযায়ী তাকে ফাঁসি দেবেন নাকি? ব্যভিচারের শাস্তি তো হত্যা, মৃত্যুদণ্ড, বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও আছে। তো কেউ যদি এখন ব্যভিচার করে স্বপ্নের মধ্যে একটা মেয়ের সঙ্গে, তাহলে কি খ্রিস্টান ধর্ম অনুযায়ী তাকে হত্যা করতে হবে? স্বপ্ন কখনো প্রমাণ হতে পারে না, স্বপ্ন কোনো প্রমাণ না। যিশু যতদিন জীবিত ছিল পৃথিবীতে, আই চ্যালেঞ্জ এনি হিউম্যানিটি টু পয়েন্ট আউট ওয়ান সিঙ্গেল ভার্স ইন দা হোলি বাইবেল, জিসাস ক্রাইস্ট হিমসেলফ, আই এম গড এন্ড ওয়র্শিপ মি, একটা প্রমাণ দেন কোথায় আছে যিশু বলেছে। আমি বারবার বলছি, এতক্ষণ আলোচনা হলো, এখন তো একটা দিতে পারেনি, শুধু আমি প্রথম, আমি শেষ, আমি জীবন, আমি পুনরুত্থান, আমি মৃত্যু। তো এরকম দাবি তো ভগবান শ্রীকৃষ্ণ হিন্দুদের অনেক দাবি করেছে, উনি বলছেন অহম ঈশ্বর, আমি হচ্ছে ঈশ্বর, যে শ্রীকৃষ্ণ বলছে একাধিক জায়গায় নিজেকে দাবি করেছে আমি জগতের পিতা, আমি পুনরুত্থান করতে পারি, কালপদ বিসুজ আমি অহম, আমি মানুষকে পুনরুত্থান করি। গীতাতে আছে 9:4-5, শ্রীকৃষ্ণ নিজেও বলেছে যে কালপদ বিসুজ আমি অহম, যে এই পৃথিবী ধ্বংসের পরে আমি শ্রীকৃষ্ণ গোটা বিশ্বজগৎ রচনা করব। তাহলে যিশুর চাইতে শ্রীকৃষ্ণকে আপনি মানেন, কারণ যিশু পুনরুত্থান দাবি করেছে, আর শ্রীকৃষ্ণ বলছে গোটা বিশ্বকে আমি মানে পুনর্জন্ম দেব। তো যিশুর চাইতে শ্রীকৃষ্ণে বড়। আমি এরকম ভাবে থিওলজি অনেক দিতে পারি, যে কোরআনের একটা আয়াত কর্ম হচ্ছে আদি অন্ত, যিশু নিজেকে আদি অন্ত দাবি করেছে, অতএব যিশু ইহা থেকে ইহা থেকে ইহা প্রমাণিত হয়, অতএব যিশু তিনি ঈশ্বর, এরকম থিওলজি হলো। আকিদায় অকট্ট, কোরআন বলছে ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি হচ্ছে তোমাদের আল্লাহ, সুতরাং তোমরা আমার ইবাদত করো। সূরাতুল আত্মা 14, আল্লাহ যে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটা হচ্ছে আকিদা, এটা তো থিওলজি, পরিষ্কার, কোন ঘোরানো পেছানো মার কাজ কিছু নেই। কিন্তু যিশু বলছে আমি সত্য জীবন পথ, এখন উনি ঈশ্বর হয়ে গেলেন। পাথর মেরে হত্যা করার জন্য কিন্তু তারা উদ্যত হয়েছিল। হ্যাঁ, তো এই ভার্স গুলো আপনি অবশ্যই আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি একজন মৃত মানুষকে আল্লাহর সাথে এক করে আপনি শিরক করছেন, কবিরা গুনাহ করছেন, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আল্লাহ কি কোথাও, হ্যাঁ কোরআনে বলেছে যে আমার সাথে,
আমার সাথে কোনো মানুষ, কোনো কোনো মানুষ, পশু পাখি, কোনো পাথর, আমরা কিন্তু হ্যাঁ শেষ মানে করতে হবে এত নাইমা, আমার আমার সেই কিন্তু কথাটা আপনার নতুন সেই প্রশ্ন কথাটা কি করলে আমরা পরে বলেছে? আপনারা কবিরা গুনাহ করছেন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন না যে আপনারা কার উপাসনা করছেন, ঠিক আছে? আপনারা যখন আল্লাহর সাথে মোহাম্মদকে এক করে আপনারা উপাসনাটা করেন, প্রত্যেকটা নামাজ আপনারা দুরূদ শরীফ পড়েন, একটা মৃত মানুষের নামটা নেন, হ্যাঁ, তো এটা যে আপনারা কত আচ্ছা, বড় আপনার জঘন্য এই পাপ কথা, আপনার করছেন এই পয়েন্ট সেটার থেকে, সম্পর্কে আমরা এই চিন্তা পয়েন্টের করি, জবাব দিয়ে আজকে শেষ করবো, আপনি নতুন আর কোনো প্রশ্ন করতে পারবেন না। জি, ঠিক আছে। দয়া করে, হ্যাঁ, উনি শেষ যেটা করেছে এটার ব্যাপারে। আচ্ছা, কে আবার নতুন দুটো প্রশ্ন করেছে, প্রশ্ন স্বাধীন করলে স্বাধীন আচ্ছা উত্তর আচ্ছা দিতে ঠিক আছে পারবো, ঠাকুর ভাই, আমি জাস্ট একটা একটা কথা না না বলি, না মানে না না, কারণ এটা এটা আপনারা আপনার প্রত্যেকটা বলছেন আপনার পয়েন্টটা দিয়ে আমি ইসলাম শেষ করতে ধর্ম পারছি, ত্যাগ আমি নতুন করার কোনো এটা প্রশ্ন কোনো কারণ হতে পারে না। আজকে টপিকটা কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করার পিছনে না, এই এই টপিকটা না, কিন্তু না না আমার ইসলাম না না, ধর্ম আপনি ত্যাগের এখন মধ্যে এখন যে শেষের দিকে, না শুনুন সমস্যাগুলো শুনুন আছে, যে শুনুন শুনুন প্রশ্নগুলো আছে না, আপনি সেগুলো তো, কিন্তু আজকে না লাগবে না শুধু, না, ইসলাম সেটা ধর্ম নিয়ে আপনি ত্যাগ আমার সাথে করেছেন, আপনার, আপনি ত্যাগ করেছেন, এটা তো সত্য, মানে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন, এটা এটা তো সত্য সত্য, কেন কেন আমি ত্যাগ করেছি না, সেগুলো আমি সেটা ভালো করে সে, বলতে এবং পারিনি, আপনার কারণ একটা প্রশ্নগুলো লাইকের তফাৎ যতগুলি না, করেছেন সেগুলির উত্তর আমি, আমার দেখা মতো উনি এবং প্রত্যেকটা একটা প্রশ্ন করেছেন লাইকে দেওয়ার সমস্যা আছে একবার, কিনা আপনার না আমার, মানা না মানা আমার সেটা লাইক আপনার ব্যাপার, প্রশ্নের উত্তরও তিনি মানুষ জানেন না, সাধারণভাবে উনি নেবে দিতে পারেন ডেফিনেটলি, হ্যাঁ না, এটা মানা না মানা ডেফিনেটলি এটা আপনার ব্যাপার, কিন্তু উনি ওনার জায়গা থেকে খনন করেছেন, আমরা হ্যাঁ, এভাবে সেই আমিও শুনুন আমার শেষ জায়গা করি, থেকে খণ্ডন করার চেষ্টা রাইট, করেছি, বাট উনিও জি কিন্তু আমার জি, অনেক অনেক প্রশ্নের উত্তর দেননি, কিন্তু সেটা আপনাকে জানেন। উল্টা উনি কিন্তু প্রশ্ন ওরকম ভাবে করেননি, এটা কিন্তু সঠিক, কারণ হলো উনি শুধুমাত্র জবাব দিয়ে গেছেন। জি, আমি রাহুল ভাই আপনার কথা শুনে যে লাস্ট দুটি প্রশ্ন করেছে সেটা শুনে আমি আর নতুন কোনো প্রশ্ন নিব না নাইমা, প্লিজ, ঠিক আছে আসল কথা, অন্য আরেকদিন যদি মানুষ চায়, আমি প্রয়োজনে একটি, দর্শক আপনারা জানেন যে আমার এই পেজটিতে আমি সবসময় বাংলাদেশের যে ট্র্যাডিশনাল টক শো করি, বিশেষ করে বাংলাদেশের চলতি বা কারেন্ট সিচুয়েশন নিয়ে, রাজনৈতিক সামাজিক সকল ধরনের সংকট নিয়ে, আমার এখানে সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা আসেন, আমি সবসময় টক শো আয়োজন করি, আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখার মাধ্যমে আমার পেজটিকে আপনারা লাইক করবেন এবং আমার ইউটিউবটিকে আপনারা বেল আইকন চাপ দিয়ে রাখবেন, এই কারণে যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায় সবসময়, যাতে আমার অনুষ্ঠানগুলি দেখতে পারেন, কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলি আমি আয়োজন করি মানুষের অনুরোধে, হাজার মানুষের অনুরোধে, অনেকদিন পর এই আয়োজনটি করলাম, আপনারা জানেন এর আগেও বিগত আমলে আমি এই ধরনের আয়োজন করেছি, আজকের এই আয়োজনটি আপনাদের অনুরোধ করেছে, ভবিষ্যতে আমি চাই সবার সম্মানের সাথে, রেসপেক্টের সাথে, যাতে এই ধরনের অনুষ্ঠান আমি আপনাদেরকে উপহার দিতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। রাহুল ভাইয়ের কথা শুনে আজকের অনুষ্ঠান শেষ করবো, রাহুল ভাই থ্যাংক ইউ, যত এতক্ষণ যারা আমাদেরকে সময় দিচ্ছিলেন, দেখছিলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ, এবং আমাদের প্রতিপক্ষ যিনি ছিলেন নাইমা সরকার তাকে ধন্যবাদ। দেখুন, আজকে শুধু উনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো, এই জন্য আমি এসেছি। আমি চেষ্টা করেছি যতটুকু আমি পারার, আমি তো সমস্ত জানি এমনটা নয়, অনেক প্রশ্ন উত্তর তুমি দিতে যদি না পারে, তার মানে এটা নয় যে ইসলাম দুর্বল, এর অর্থ আমার জ্ঞানের থেকে আমি দুর্বল, তার জন্য দিতে পারিনি অথবা সময় সর্বদা কোনো দিতে পারিনি। তারপর আমার মনে হয় না যে নাইমা সরকারের এমন কোনো প্রশ্ন উত্তর আমি দিই নাই, এমনটা নয়, কারণ আমি অজস্র প্রশ্নের মধ্যে করে ফেলেছি, তিনি কোনোটাই রিবাটেলে তিনি সে আমার জবাব দেয়নি। আর আমি সাগর দাকে বলবো যে আজকে এটা কিন্তু হলো উনি না, ঠিক বলছেন, আমি কোনোটাই উনার উনার মানে প্রশ্ন উত্তর দিতে পারিনি, এটা কিন্তু ঠিক আচ্ছা বলছেন। আপনি আরো 10 মিনিট কথা বলবেন দিদি? না না না, আমি ঠিক আছে ঠিক আছে, দিয়েছেন, উভয়ে দিয়েছেন, উভয়ে কথা বলেছেন, আদারওয়াইজ তো 2.5 ঘন্টা আমরা এখানে বসে থাকিনি, ডেফিনেটলি, এক্স্যাক্টলি হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, মিথ্যাটা সীমা থাকা মানুষ দরকার। দেখেছে, মানুষ এই আপনাদের দুজনের যে ইয়ে করেছেন, আলোচনা করেছেন, প্রায় 30,000 মানুষ কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি দেখেছে, এখন একটু কমেন্ট, যেহেতু আমরা শেষের দিকে চলে এসেছি, আপনারা দয়া করে এখন শেষ কথা বলবেন, আমরা নতুন কোনো প্রশ্ন নিচ্ছি না, প্লিজ। আচ্ছা, দুটো প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই, আমি ক্যালকুলেশন টেনে দিই। প্রথম কথা, দেখুন আলোচনা শেষের থেকে তিনি দুটো আবার নতুন কথা বলেছেন, এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, এটা নাকি শিরিক, শিরিক নাকি খ্রিস্টানদের কাছ থেকে আমাদের কাছে শিখতে হবে, আজিব ব্যাপার। যারা ঈশ্বরকে মানুষ রূপে পৃথিবীতে এনে হত্যা করে দিচ্ছে, ঈশ্বরকে মেরে ফেলে কবর মধ্যে 3 দিন পুঁতে ফেলছে, এদের কাছ থেকে নাকি আমাদেরকে মানে শিরিক শিখতে হবে, যারা ঈশ্বরকে মেরে ফেলে 3 দিনের এই জন্য সাবজেক্টে কবরে তো আমি পুঁতে রাখে। কথাই বলতে পারিনি, এই সাবজেক্টে তো আমি কথা আশ্চর্য বলতে আবার পারিনি। কথা বলে, আচ্ছা আপনি 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 বলেন, আমি তাহলে চলে যাই নাকি? না না, আশ্চর্য, আমরা এমনি তো চলে যেতে হবে, আর 2 মিনিটস নাইমা, প্লিজ প্লিজ, ঠিক ওকে আছে, নেক্সট টাইম আমরা প্রয়োজনে প্রয়োজনে আমরা আবারও আপনার দুজনকে নিয়ে আবারও অন্যদিন হুম শুরু হুম করবো, আর একটা প্রয়োজন ইয়ে করবো, কারণ একদিনে আসলে যে আলোচনাটা নিয়ে আমরা এখন কথা বলছি বা যেই বিষয়গুলি আলোচনা করছি এগুলি আসলে একদিনেও 24 ঘন্টা মোশন নয়, আমরা ইম্পসিবল, জাস্ট, হ্যাঁ আমরা জাস্ট কিছু কিছু যেগুলি আপনার মনে প্রশ্ন আসছে সেগুলি উত্তর, নেক্সট টাইম শাকুর ভাই আপনি যেখানে একটা সাবজেক্টের উপর আমাদেরকে আনেন, আমি সেভাবে মানে কথা জি বলতে জি পারবো। সেটা চেষ্টা করবো, এখন আপনি ওনাকে শেষ করতে দিন, দয়া করে, জি। আচ্ছা সাগর ভাই, আসলে আসলে ফেস দ্য পিপল এটা একটা অনেক বড় একটা মানে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল, এখানে অজস্র মানুষ সব ধরনের ধর্ম, রাজনীতি, সব ধরনের মানুষ এখানে থাকে, তাই মানে এগুলো আসলে আমাদের আরো অনেক অনেকগুলো স্টেজ, আমাদের স্টেজ আছে, আমাদের বিভিন্ন আমরা স্টেজ আমরা আলোচনা করি, সোশ্যাল মিডিয়া দা ওপেন স্টেজ আমি আলোচনা করি, ওখানে আসতে বলেন, আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করে ঘন্টা ব্যাপী আমরা আলোচনা করবো, এত বড় প্ল্যাটফর্মে এসে এই ধরনের আলোচনা আমি আসলে
দুঃখিত সাইফুল ভাই, সাগর ভাই, আপনার কাছ থেকে আমি ভাবি যে আলোচনাটা এই ধরনের হয়ে যাবে, আমি ভেবেছিলাম যে এটা আরো একটু সুন্দর করা যেত। তারপর যে দুটো অভিযোগ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা নাকি শিরিক হয়ে যাবে। আমি এই জন্য বলছি যারা ঈশ্বরকে হত্যা করে মেরে কবর পুঁতে দেয় তাদের কাছ থেকে নাকি মুসলিম থেকে শিরিক শিখতে হবে, আজীব ব্যাপার। যারা ঈশ্বরের সন্তান বানিয়ে দেয় তাদের কাছ থেকে নাকি আমাদেরকে শিরিক শিখতে হবে। বোনকে আমি বলি, দিদিকে বলি যে আমরা মুসলিমদের শাহাদাত কি দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং এও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর দাস, গোলাম, আমরা দাস এবং গোলাম নেই, আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি গোলাম দাস ছিলেন। তাই শিরিকের কোনো প্রশ্ন আসে না, কোনো প্রশ্ন আসে না। উনি নাকি ইসলামে ছিলেন, মুসলিম ছিলেন, কালেমার বাংলা অর্থটা জানে না। আমি এখানে প্রশ্ন করতাম একটা পর্যায়ে যে অন্তত সূরা ফাতিহা একটু পড়ে শোনান তো, একটু সূরা ফাতিহা আমি শুনতে যেতাম, উনি নাকি মুসলিম ছিলেন, অথবা সূরা সানা নামাজ পড়তাই জোহরের কয় রাকাত ফরজ জিজ্ঞাসা করতাম। সূরা ফাতিহা তিনি শেষে একটা দলিল দিয়েছে যে যিশু হ্যাঁ বলেছে যে আমি ঈশ্বর, কোথায় তো গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 10 ভার্স 30 কি বলেছে, আমি এবং আমার পিতা এক। দেখেন আমি আমার পিতা এক বলেছে, মানে পিতা ইয়ান ঈশ্বর, মানে পিতা যিশু এক, এর জন্য নাকি যিশু ঈশ্বর হয়ে গেছে। তা আমি বলবো এখানেই লেখা আছে গসপেল অফ জন 17:22 নম্বর ভার্সে যিশু শিষ্য দেখে বলছে আমি পিতার মধ্যে, পিতা আমার মধ্যে, তোমরা আমার মধ্যে, আমরা সবাই এক। যিশু তার 12 জন শিষ্যকে বলেছে যে আমরা সবাই এক, মানে যিশুর মধ্যে পিতা আছে মানে ঈশ্বর আছে, ঈশ্বরের মধ্যে যিশু আছে, আর যিশুর মধ্যে সাহাবীর আছে 12 জন। তার মানে বুঝা গেল যে খ্রিস্টান ধর্ম এখন 3টি বাদ দিয়ে 14টি ঈশ্বরে বিশ্বাস করতে হবে, কেন শিষ্য থেকে যিশু বলেছে আমরা সবাই এক। তারপরেও দেখেন যিশু যদি নিজেকে বলে থাকে যে আমি এবং আমার পিতা এক, এটা যদি ঈশ্বর দাবি হয়ে থাকে, যিশু ক্লিয়ার করে দিয়েছে কি দেখেন এই বাইবেল দেখেন, খ্রিস্টানরা আসলে এটাই করে, তারা মানে কনটেক্সট করে না। দেখেন যিশু কি বলছে, দেখেন উনি বলছেন গসপেল অফ জন 10:30 34 ভার্সে যিশু সমাধান দিয়ে দিয়েছে, এটা পড়ে দেখেন। ইহুদিরা উত্তরে তাকে বললেন তুমি যেসব ভালো কাজ করছো তার জন্য তোমাকে পাথর মারছি না, কিন্তু কিন্তু আমরা তোমাকে পাথর মারতে চাইছি এই জন্য যে তুমি ঈশ্বরের নিন্দা করেছো। যিশুকে বলছে তুমি একজন মানুষ হয়ে অথচ নিজেকে ঈশ্বর বলে দাবি করছো, মানে এটা ইহুদিরা যিশুকে অভিযোগ করছে তুমি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর দাবি করেছো, যিশু তো দাবি করেনি। যিশুর উত্তর দেখেন, আউটস্ট্যান্ডিং অ্যান্সার দিয়েছে যিশু। যিশু তাদের বললেন তোমাদের বিধি ব্যবস্থায় কি এ কথা লেখা নেই, আমি বলছি তোমরা ঈশ্বর, শাস্ত্রে তাদের ঈশ্বর বলেছি যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছিল, আর শাস্ত্রে সবসময় সত্য। মানে যিশু বলছে যার কাছে ঈশ্বরের জ্ঞান আসে, ওহি আসে, রেভিলেশন আছে, জ্ঞান আসে, তাদেরকে যদি ঈশ্বর বলা হয় তাহলে এটা পাপের কিছু নয়। যিশু ক্লিয়ার করে দিয়েছে যার কাছে ঈশ্বরের বাক্য দেওয়া হয় সেই ঈশ্বর, এটা বলেছে। আর এটা বুক অফ সাংস 82:6 একথা লেখা আছে, যিশু তার জন্য বলছে আরে আমি নিজেকে যদি ঈশ্বর বলে দাবি করি তো তুমি বুঝো না আমি আমার পিতা এক, মানে কি মানে ঈশ্বরের যে কথা আমারও সেই কথা। কোরআনও আছে সনিসা তোমার আসি, আল্লাহ কোরআনে মোহাম্মদ ইসলাম প্রসঙ্গে বলছে মাইয়াতিউ রসুলা ফাকাদ আতাউল্লাহ, যে ব্যক্তি মোহাম্মদের আনুগত্য অনুসরণ করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। তো যিশু ক্লিয়ার করে দিয়েছে যার কাছে ঈশ্বরের বাক্য আসে সে হচ্ছে ঈশ্বর। মানে খ্রিস্টানিটি অনুযায়ী নবীদেরকেও ঈশ্বর বলা হয়েছে, বাইবেলে মূসাকে ঈশ্বর বলা হয়েছে, বলছে ফেরাউনের কাছে মূসাকে পাঠিয়েছিলাম ঈশ্বরের মতো, ঈশ্বরের মতো মূসাকে ঈশ্বর বলা হয়েছে। তো মূসাকে দয়া করে আপনি মানুষকে বিভ্রান্ত করবেন না এগুলো নিয়ে, বরং সাবজেক্ট ওয়াইজ আপনি আমার সাথে বিতর্ক করেন আপনার আপনার ইয়েতে পেজে, ঠিক আছে? দয়া করে আর প্রশ্ন করছেন, বুঝতে পারলাম, বিভ্রান্ত করবেন না যে মুসা নবীকে ঈশ্বর বলেছে এবং এই এই যা এই জাতীয় কথা বলবেন না দয়া করে প্লিজ। আচ্ছা আমি এখন রেফারেন্স দিচ্ছি, আমি রেফারেন্স এখন এখন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, সাগর দা আমি এই এই রেফারেন্সটা দেওয়ার পর আমরা অনুষ্ঠান শেষ করব, প্লিজ এই এই রেফারেন্সটা দেখানোর পর জি আপনি দয়া করে একটু দেখান, যেহেতু নাইমার সরকার দেখতে জি আমি আপনাকে বলি যাদের কাছে ঈশ্বরের মেসেজ এসেছে তিনি হচ্ছেন ঈশ্বর বলা হয়েছে। এখন দেখেন আপনাকে দেখাই, আমি দেখাই গসপেল অফ জন 10:34 কত নাম্বার বুক এটা গসপেল অফ জনের 10-এর
আমি দেখাচ্ছি সাগরদা, একটু ওয়েট করেন, দেখেন আমি এই লাল আর কালো দিয়ে দাগানো আছে, কি দেখতে পাচ্ছেন কি দেখেন, 10:34 বসে যিশু তাদের বললেন, তোমাদের বিধি ব্যবস্থায় মানে তওরাতে এই কথা লেখা নেই যে আমি বলছি তোমরা ঈশ্বর? শাস্ত্রে তাদেরকেই ঈশ্বর বলেছিল যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছিল। আচ্ছা, এইটা কি আপনি পড়ে শুনেছেন? এটা কেন তাদেরকে বলা হয়েছিল সেটাও আপনি পড়তে হলে আপনি পুরোটা চ্যাপ্টার পড়ে আপনি শোনান, ঠিক আছে? একটা আপনি আছে পুরো চ্যাপ্টার পড়তে রাজি আছি, সম্পূর্ণ সেটা নিয়ে আমি লাইভ করব, শুনতে রাজি আছি, যদি আপনি আমাকে সময় দেন আরো লম্বা করতে হলে আপনারা আরেকজন আরেকজনের পেজে যাবেন বা ইয়ে করবেন আরো লম্বা, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে রুল ভাইয়ের সাথে আমার বিতর্ক করতে হবে এভরি উইকে, কারণ ওনার মাথা একদম নষ্ট হয়ে গেছে কোরআন পড়তে পড়তে। না না, এই ধরনের কথা আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করছি না, প্লিজ। আমি রাহুল ভাই যদি একই কথা বলেন আপনাকে, আমি রাহুল ভাইকে না কোনো ভুল করে কেউ না কাউকে প্লিজ দয়া করে ব্যক্তিগত ভাবে আক্রমণ না করে কথা বললে আমি খুশি হব। আমার অনুষ্ঠানটা অন্তত এখানে আজকে খুব সুন্দর ভাবে শেষ করতে চাচ্ছি। সার কথা কি বলা হয়েছে এর আগে পরে যদি বলতে পারেন তাহলে বলুন, না হলে পুরো চ্যাপ্টার পড়াতে গেলে বা পুরো শোনাতে গেলে প্রায় আরো আধা ঘন্টা লাগবে। যেটা পুরো চ্যাপ্টার যদি না পড়েন তাহলে তিনি মানুষকে বিভ্রান্ত করবেন, সো বেটার আপনি এটা নিয়ে আপনি কিন্তু নাইমা, আপনি কিন্তু শুধুমাত্র আয়াত নাম্বার দিয়ে গেছেন, শুধু আয়াত নাম্বার গুলো দিয়ে গেছেন, সেখানে আয়াত নাম্বার দিয়ে গেছেন কিন্তু অনেকগুলো দিয়েছেন, উনি সার কথাগুলি বলবেন পড়েছিও ভাই, কিছু কিছু আয়াত আমি পড়ে শুনিয়েছি, সেও তো শুনে পড়ে বলেছে। আমরা ডেফিনেটলি উভয় পক্ষকে আমি খুব সুন্দর ভাবে জাস্ট মানার জন্য বসেননি, দুজন দুজনের অবস্থানকে আলোচনা করে, সুতরাং কেউ কাউকে আমরা মনে করি। হ্যাঁ জি রাহুল ভাই, আপনি কি ওই চ্যাপ্টারটার থেকে কোনো কিছু সার কথা দেখাতে চান? ওই যে আচ্ছা, আমি 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 প্রথম প্রথম চ্যাপ্টারের প্রথম অংশটা দেখিয়ে দিই, দেখেন আমি দেখাচ্ছি এখানে আরেকটা, দেখেন এটা যাত্রা পুস্তক, ঠিক আছে? যাত্রা পুস্তক 7:1 ভার্সটা দেখেন কি বলছে, দেখেন আমি পড়ি। প্রভু তখন মুশিকে, মুশি মানে মুশাকে বললেন, আমি তোমাকে ফেরাউনের কাছে একজন ঈশ্বর করে তুলেছি। দেখেন মুশি মানে মুসা আলাইহিসসালামকে বাইবেলের ঈশ্বর বলছেন যে আমি মুসাকে ফেরাউনের নিকটে ঈশ্বর করে তুলেছি। তারপরে অনেক ঘটনা আছে, কারণ যখন মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কাছে পাঠাচ্ছিল বার্তা দিতে, তাকে যাও তাকে গিয়ে বলো সত্য কথাগুলো বলো, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বাইবেলের মধ্যে মুসা আলাইহিসসালাম কেউ কি বলেছে, ঈশ্বর ঈশ্বর বলেছে, মানে নবীদের ঈশ্বর বলা যায়, আমি এখানে ঈশ্বর বলা হয়নি। এটা এটা বলার পিছনে কারণ আছে, সেটা নাইমা দি অনেক, এটা কি খ্রিস্টানদের কি আমি যদি বলি এটা কি আপনাদের মানে মানে কথা বলতে দিবেন না আমাকে, মানে আপনি কথা বলবেন? শেষ শেষ শেষ, আর কিছু বলার আছে রাহুল ভাই? আপনি শেষ কথা বলুন, শেষ কথা না, শেষ কথা না, শেষ কথা বলুন, আমরা বুঝতে পেরেছি বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার থাকলে আপনি বলুন, শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে এবং ফেস দ্য পিপলে। আপনারা দুজনেই নতুন এসছেন, দুজনেই প্রথমবার এসছেন, আমার আতিথেয়তা কেমন লাগলো, মানুষের উপরে মানুষের প্রতি আপনাদের যে আহ্বান থাকবে, দুজনেই আপনারা নিজ নিজ ধর্মকে আপনারা অনুশীলন করেন, সেই আলোকে আপনারা দয়া করে বলবেন, শান্তির বাণী শোনাবেন। আমরা কোনো ধরনের অশান্তি, কোনো ধর্মকে নিয়ে অশান্তি হোক সেটা চাই না, আপনার ব্যক্তিগত আহ্বান একটু জানাবেন, এরপর আমরা অনুষ্ঠান শেষ করছি, বিতর্ক শেষ। আমার কলকুলেশনে যেন কেমন একটা হয়ে গেল না, কনক্লুশন সেই এই কেমন হয়ে গেল এই অনুভূতি নিয়ে আমরা আজকে শেষ করি, কারণ কখনোই ডিবেট কখনোই মনের মতো করে শেষ হয় না, এটা মানতে হবে ভাই। কিন্তু খুব সুন্দরভাবে আজকের আলোচনাটা পুরো ক্ষণ ছিল, শেষের দিকে ডিবেট আই মিন কোন ধরনের কন্ট্রোভার্সি হওয়ার আগে আমি শেষ করতে যাচ্ছি। ডিবেট তো হবেই, ডিবেট হতেই পারে, আপনার সাথে যেটা ইন্টারাকশন হয়েছে বা ইয়া হয়েছে এগুলো হতেই পারে, যে আমরা না যাই একদম ঠিক আছে, আপনার ধর্মটা ওঠানামা করবে কিন্তু, আমি চাই ম্যাডাম আপনি আমাকে ভদ্রতা শিখাচ্ছেন, আপনি আমার টাইমের মধ্যে এসে কথা বলে দিচ্ছেন, আমার টাইমের মধ্যে আপনি ভুল ভাল মানুষকে তথ্য দিবেন, আমাকে তো রিপোর্ট করতেই হবে, মাঝে ব্যাপার আজকে তো হয়ে গেলাম না, ঠিক আছে ঠিক আছে। নাইমা নাইমা প্লিজ আপনি দয়া করে আপনার আপনার আপনিও আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবেন, তবে আমি আগে যাচ্ছি রাহুল ভাই, বলুন জি রাহুল ভাই প্লিজ, আমি আর আজকে এটা বাড়াতে চাই না, এখানে শেষ করতে যাচ্ছি। ডেফিনেটলি অন্যদিন যদি মানুষ চায় আমি অন্য কোনো
বিষয় নিয়ে আপনাদেরকে যদি মানুষ চায় আবারও আনবো, অথবা অন্য কোনো অতিথিকে নিয়ে যদি ধর্মীয় বিষয় নিয়ে মানুষ ডিবেট চায় আমার এই প্ল্যাটফর্মে, আমি সবসময় সব ধর্মকে আহ্বান করি, আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করবেন, তবে অবশ্যই সেটা মানুষ সাধারণ মানুষ দ্বারা যদি অ্যাপ্রুভড হয় আমি দেন অবশ্যই সবাইকে নিয়ে আমার এখানে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। জি রাহুল ভাই, আমি যেটা বলেছিলাম আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলার থাকলে 30 সেকেন্ডে বলুন। জি সুপ্রিয় শ্রোতা মন্ডল এবং সাগর ভাই, সাগর ভাইয়ের সঙ্গে আজকে আমি প্রথম ফার্স্ট আজকে ফেস দ্য পিপল এসেছি এবং আমি এর আগে শ্রোতা ছিলাম, কিন্তু আজকে প্রথম ফার্স্ট আমি বক্তা হিসেবে এসেছি। তো সাগর ভাইকে অনেক সুন্দর ভালো লাগলো, তিনি পক্ষপাতিত্ব কাউকে করেনি, আপনারা দেখেছেন এটা, আমি জাজ করার কিছু নেই, তিনি যথেষ্ট একটা ভালো একটা পরিবেশ তৈরি করেছিলেন, আলহামদুলিল্লাহ শেষ আমরা সেই পর্যায়ে পৌঁছেছি। আর শ্রোতা মন্ডল যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আপনারা দেখছিলেন, আপনাদের সকলকে জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখুক এই দোয়া করি। এবং আমার প্রতিপক্ষ হিসেবে যিনি নাইমা সরকার এসেছিলেন, আমি তার কাছে আমি দোয়া প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আবারও হেদায়েত দান করে, তিনি যেন সত্য জানে এবং সত্য যেন তাকে মুক্ত করে। যেমনটা জিজাস তিনিও বলেছেন বাইবেলের 8:32, তোমরা সত্যকে খুঁজতে থাকো সত্যই তোমাকে মুক্ত করবে। তাই আমি চাই নাইমাদির জন্য আমি দোয়া করি, হতে পারে আমার কথার মধ্যে কোনো যদি কেউ অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, কোন খ্রিস্টান ভাই বন্ধু বা মুসলিম যদি দুঃখ পেয়ে থাকেন, আমি একশোবার আপনার কাছে ক্ষমা চাইছি, আমি একদম ক্ষমা চাইছি। আমার ইচ্ছাকৃত ভাবে আমি আসলে এইভাবে বলতে চাইনি, তবে যখন একটা বিতর্ক এসে যায় তখন অটোমেটিক বিভিন্ন কথা বলতে হয়, মানে চলে আসে এটা, আপনারা যারা বিতর্কের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন। আমি কাউকে আসলে কাউকে আমি অনুভূতিতে আঘাত দিতে চাইনি আমার ভাষা দ্বারা অথবা কোনো আমার ল্যাঙ্গুয়েজ অথবা আমার কোনো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কাউকে আঘাত দিতে চাই নাই। একটা বিজ্ঞপ্তি দিয়ে, এখানে এক বিজ্ঞপ্তি হচ্ছে, আমি অনেক সময় ডান হাতে পানি খেয়েছি, ডান হাতে খেয়েছি, এটা আমার ডান হাত, হ্যাঁ এটা আমার ডান হাত, তো যখন লাইভে দেখানো হয় তখন মনে হয় এটা বাহাত তাই মনে হয়, তো অনেকে সন্দেহ হতে পারে যে আমি মানে বাহাত দিয়ে পানি খেলাম, অনেকে কমেন্ট করেছে দেখলাম, তার জন্য বললাম যে ভাই আমি ডান হাত দিয়ে খেয়েছি, আজ ফ্রন্ট ক্যামেরা থেকে এটা বাহাত দেখাচ্ছিল। তো নাইমাদিকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আমরা চাই আপনার সঙ্গে আরো সময় কাটাতে এইভাবে খুব সুন্দর ভাবে ভালোভাবে, আমাদের মধ্যে কোনো রাগ বিদ্বেষ ভালোবাসা মানে আমার একটা প্রশ্ন এজ লাস্ট, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, এই যে বাম হাত আর ডান হাতের কথাটা আপনি বললেন, ধরুন কথার কথা আপনি মনে ভুলে অন্য হাতে যে হাতে আপনাকে বলা হয়নি খাওয়ার জন্য সেই হাতে খেলেন, এটা কি আপনি অনিচ্ছাকৃত এই কর্মটির জন্য কি আপনি কোনোভাবে বড় ধরনের গুণা করে ফেললেন, এটা কি বলে আমাদের ধর্ম? আচ্ছা আসলে এখানে দুটো আমি দুই দিক থেকে উত্তর দিতে পারি, বাইবেল থেকে দিতে পারি, কোরআন থেকেও দিতে পারি। তো আমি যদি আপনি মুসলিম, আমি যেহেতু মুসলিম, আমি মুসলিম থেকে ডেফিনেটলি আমি মুসলিম বলে, কারণ এই ধরনের ইয়ে দিয়ে কি আপনার ধর্ম বিশ্বাসের প্রতি কোনো প্রশ্ন তোলার সব উচিত কিনা? জি জি, এখানে মূলত যেটা মানে সে মুসলিম কিতাব তম হাদিস নম্বর 2066-68 জাবির বিন আব্দুল্লাহ থেকে হাদিস বলা আছে, তিনি বলছেন যে তোমরা ডান হাত দিয়ে পান করো, ডান হাত দিয়ে খাও আর বাম হাত দিয়ে ইস্তেনজা করো, কারণ শয়তান তিনি বাম হাতে পান করে, বাম হাতে বাম হাতে খাই। তো এখানে আল্লাহ নবীর এখানে টিচিং শিক্ষা হচ্ছে এটা যে মুসলিম যারা হবে তারা ডান হাত দিয়ে খাবে, ডান হাতে পান করবে। এর আপনি জানেন ডান হাত এটা সবসময় অধিকাংশ সময় পবিত্র থাকে, এটা একটা আলাদা বিষয়, এটা একটা থিওলজি, ইসলামের একটা আকীদা বিশ্বাস, এটা ইসলামের একটা আইন, একটা ল, বাইবেলের মধ্যে আছে, বাইবেল থেকে বলতে পারি, তো যাই হোক বাইবেল থেকে আমি বলছি না, তো এটা ইসলামী আইন, এটা আপনার জন্য যথেষ্ট স্বাগত। তো আমি শেষ করে দিই, সময় অনেক লম্বা হয়ে গেছে, রাত্রি 11টা, আমাদের বাংলাদেশে মানে 12টা বেজে গেছে। তো নাইমাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী সময় আবারও দেখা হবে, যদি হচ্ছে আপনার সঙ্গে আমি কথা অনেকদিন আগে কথা বলতে চেয়েছিলাম যখন আপনি মানে কোরআনটাকে মানে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, তো আমরা ওই ধরনের কথা তার না যাই, আমরা ওই ধরনের কথা তার না যাই, ঠিক আছে। আপনার কথা খুবই ভালো লেগেছে, এন্ডিংটা খুবই ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে। নাইমা সরকার আপনার শেষ 30 সেকেন্ড আপনি দয়া করে বলবেন। আমি ফেস দ্য পিপলের উদ্দেশ্যে বলছি, আমি সাগর ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং রুহুল ভাইকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার কথাতেও যদি আপনি হার্ট হয়ে থাকেন কেউ, রুহুল ভাই সহ সাগর ভাই এবং সমস্ত দর্শকদের আমি আমার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, যদি আমি যেটা রুহুল ভাই বলেছে যে কথায় কথায় অ্যাকচুয়ালি অনেক কথা চলে আসে, এগুলো ইচ্ছাকৃত না, হ্যাঁ চলে আসে। তো আমি শেষ মেসেজ এটাই দিব যে আমি গসপেল অফ লুকের 24:47 আমি একটা ভার্সে বলবো যে পাপের জন্য অনুশোচনা ও পাপের ক্ষমার কথা অবশ্যই সমস্ত জাতির কাছে ঘোষণা করা হবে। হ্যাঁ, তো এটা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে, জিসাস ক্রাইস্ট কিন্তু অলরেডি তার মহামূল্যবান জীবন দিয়ে আপনাদের পাপের ঘোষণার কথা মানে বলে গেছেন, আপনাদেরকে কিন্তু তিনি এখন মুক্ত করতে যাচ্ছেন, ডিমন মুক্ত করতে যাচ্ছেন, শয়তান মুক্ত করতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষরা কিন্তু আপনারা অনেক ফার হয়ে অনেক পিছিয়ে, জিসাস ক্রাইস্টকে কিন্তু আপনারা ভালো মতো বুঝতে চাচ্ছেন না, এবং তিনি কিন্তু আপনাদেরকে সুযোগ দিচ্ছেন, তিনি আসার আগ মুহূর্তে কিন্তু তিনি আপনাদেরকে সেকেন্ড একটা লাস্ট একটা সুযোগ দিচ্ছেন। সো আপনারা যারা যারা এখনো তার
তার কাছে মাথানত করেন নাই, তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেন নাই। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তাকে জানার চেষ্টা করেন আপনাদের যার যার মতো করে, এবং তার কাছে মাথানত করেন, ক্ষমা প্রার্থনা করেন তার কাছে, তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন, কারণ তিনি কিন্তু এসেছেন আপনার জন্য, আমার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ ফেস দ্য পিপল পক্ষ থেকে, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাইকে। আমাকে দর্শক আপনারা দেখেছেন এতক্ষণ, অনেক আমার অনেক ভুল হতে পারে, আমার আমি কেউই আসলে ভুলের ঊর্ধ্বে না, আমার অনেক ভুল হতে পারে, আমি চেষ্টা করেছি অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এবং ফেস দ্য পিপল সবসময় এভাবে চেষ্টা করে যাবে আপনাদের কাছে ভালো ভালো কিছু উপভোগ্য কোনো অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরবার জন্য, আজকেও সেটাই করেছি, এবং আমার কোনো ভুল হয়ে থাকলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। এবং দর্শক আমি এটাই বলবো, ধর্ম সবাই, আমি যেমন সম্পূর্ণ বিশ্বাসী একজন মানুষ, সম্পূর্ণ বিশ্বাসী, সুতরাং আমার পাশাপাশি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কারো বিশ্বাসের প্রতি কেউ ছোট করে খাটো করে কথা বলবেন না, সবাই যে যার মতো বিশ্বাসে যেভাবে আছে। আমরা যেটা সুন্দরভাবে বলেছে নাইমা একটু আগে, যে আপনার আমরা এতক্ষণ যাই বললাম, আপনারা নিজেদের জায়গা থেকে কেতাবে যা লেখা আছে, যে যার যে কেতাব ফলো করেন সেখানে কি লেখা আছে সেখানে নিজে আগে পড়ুন দেখুন। এবং আমাদের ইসলাম ধর্মে একটা কথা লেখা লেখা আছে, প্রথম সুরাটাই ইকরা, ইকরা এ কারণেই বলেছে, এটা তো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হতে পারতো আমাদের ধর্মটা, আমাদের ধর্মের সুরাগুলি, কিন্তু ইকরা দিয়ে শুরু করেছে, কারণ তিনি আল্লাহ তাআলা বলেছেন আগে পড়ো, শুনতে বলে নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, শুনতে বলে নাই, পড়তে বলেছে, সুতরাং আপনার পড়ুন। এই যে আজকে যত সুন্দর করে ব্রাদার রাহুল প্রত্যেকটা জিনিসকে পড়ে পড়ে কিন্তু এরপর উনি আমাদেরকে শোনাচ্ছেন, এবং প্রত্যেকটা পয়েন্টের ভার্স নাম্বার সহকারে উনি সব কিছু উল্লেখ করেছেন, সেটাকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ খুবই কম। ডেফিনেটলি আমিও এই অনুষ্ঠান আমি মনোযোগ দিয়ে শুনতে পারিনি, কিছু কিছু শুনেছি, আপনার পরিচালনা করতে গেলে যেটা হয় অবশ্যই আমি আমার মতো করে যাচাই করে তারপরে ইয়ে করবো। নাইমা সরকার যা বলেছে ঠিক একইভাবে তিনি তার বাইবেল থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন, সেগুলিকে আপনার যাচাই বাছাই করে এরপর মন্তব্য করবেন। আমরা শুনে শুনে কোনো কিছুর উপরে মন্তব্য করে কাউকে খাটো করে দেখার, কোনো ধর্ম খাটো করে দেখার কোনো সুযোগ নেই, অবশ্যই বিশ্বাস এর উপরেই আমরা সবাই বাঁচি, তবে অন্ধবিশ্বাস হয়ে কাউকে খাটো না করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এবং গুড আফটারনুন অ্যান্ড গুড মর্নিং নাইমা, ভালো থাকবেন।